সুপ্রিয় দর্শক মন্ডলী বিশ্ব বাংলার সাপ্তাহিক আয়োজন বিকশিত নারী মঞ্চে আপনাদের জানাচ্ছি সুস্বাগতম বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন আমি প্যারিস থেকে শ্রেদা তফিকা সাহেব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাংবাদিক রোমা রোমানা রাখি উনি ইংল্যান্ডের লন্ডনে বসবাস করেন তো আমাদের আরেকজন অতিথি হয়তো কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন উনি বাংলাদেশ থেকে আর বাংলাদেশের যে আপনার কমিউনিকেশন অবস্থা হয়তো এর জন্য উনি একটু লেট হচ্ছে উনি যোগাযোগ করেছেন উনি চলে আসবেন তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি রুমানা রাখির কাছে আপু ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কেমন আছেন জি ভালো তো জন্য আমি আসলে আপনার এই অনুষ্ঠানটা দেখি ভালো লাগে আর আপনার সাথে তো আমার ব্যক্তিগত পরিচয় আছে সো আপনার আজকে পেরে বেশ ভালো লাগছে ধন্যবাদ আমাদের ভালো লাগছে আপনাকে আনতে পেরে কারণ সহমহিমায় সহযোগতায় আজকে একজন বাংলাদেশী মেয়ে বলেন নারী বলেন বিশ্বব্যাপী আপনার যে সংবাদ পরিবেচনা বা আপনার যে কার্যক্রম আপনাকে এতটাই বিকশিত করেছে যে আপনার পরিচয়টা আর ঘরে আবদ্ধ থাকেনি নিজের দেশে আবদ্ধ থাকেনি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে আপনার যোগ্যতার সেই কি বলবো যে প্রসার তো আপনার সাংবাদিক হিসেবে আপনার এত প্রশংসা লজ্জিত বিকজ আসলে প্রশংসাগুলো প্রশংসা গুলো বেসিক্যালি যারা তারকা তাদের জন্য আমরা আসলে কাজ করি আপনি যেমন কাজ করেন আমরা আসলে কাজ করি গুটি কয়েক মানুষ আমাদের চেনে গুটি কয়েক মানুষ আমাদের জানে তো করি জি অবশ্যই তারই পরিপ্রেক্ষিতে আপনার কাছে যে ব্যাপারটা আমি জানতে চাচ্ছি বা আমি খুব উৎসুক জানার জন্য যে একজন বাংলাদেশি মেয়ে হয়ে কি মনে করে এরকম একটি চ্যালেঞ্জিং পেশাকে আপনি বেছে নিয়েছেন যেটা মানে হাতে গোনা হয়তো কয়েকজন আমাদের দেশে আছেন না তো সেই চ্যালেঞ্জটা নিয়ে আপনি দেশেই বসে থাকেননি হাঁটি হাঁটি পা পা করে বিশ্বের এরকম যে উল্লেখযোগ্য একটি দেশে আজকে আপনি অবস্থান করছেন এবং এখানে আপনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তো সে জানতে চাচ্ছি যে কি মনে করে কি ভেবে আপনি এই পেশাটার সাথে জুড়িয়ে গেলেন যেভাবে আমরা যখন ছোট ছোট না যখন আমরা স্কুল শেষ করি তখন দেশে ইটিভি বাংলাটা বেশ জনপ্রিয় এবং ইটিভিতে তখন নারী সাংবাদিক বলতে মমি আপা এরকম যারা আছিল নারী বা পুরুষ তখন আসলে ওইটা আমাদের কাছে বেশ ফ্যাশনেবল এবং ফ্যাশনেস একটা প্রফেশনের এর ছিল যে টিভি খুললেই কেওজন বুম হাতে দাঁড়িয়ে আছে তখন আসলে বুম শব্দটি জানতাম না অভিভাবক হাতে দাঁড়িয়ে আছে কথা বলছে এবং আমার কাছে বেশ ভালো লাগতো আর আমি স্কুল থেকেই আসলে লিখা লিখিটা বেশ এনজয় করি মানে আমার কাছে মনে হয় আমি আসলে আর কোনো কাজ পারি না লেখা লিখিটা আর পড়াশোনাটা করতে পারি এর বাইরে আসলে আমার কোনো আর কোনোই যোগ্যতা নেই সো আমি যখন এসএসসি কমপ্লিট করলাম আমি কিন্তু লেখা লিখি একদম দৈনিক প্রত্যেক ইন্টার থেকে মানে আমি এইচএসসি লেভেল থেকে আমি দৈনিক পত্রিকা লেখা লিখি করি এবং রিপোর্টিং করি আমার প্রথম কাজ হচ্ছে তো তারপরে আমি যখন একটা টাইমে গিয়ে আমার মনে হলো যে আমি আর কোনো যেহেতু কাজ না আমি এটার দিকেই মনোযোগ দিয়ে এটা নিয়ে পড়াশোনা করি এটা দিয়েই সামনে আসাই আর ওই টু থাউজেন্ড নাইন থেকে আসলে কিভাবে কিভাবে জানি হয়ে গেল আর আপনি যেটা বলছেন এই পেশা এই পেশায় প্রচুর মেয়ে আছে তবে আমি আসলে ইকোনমিক রিপোর্টিং করি তো ইকোনমিক রিপোর্টিং এর ক্ষেত্রে হয় যে একটু মেয়ে রিপোর্টার বেশ কম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইকোনমিক মেয়ে রিপোর্টার অনেক কম তো সে জায়গা থেকে আমার আসলে মনে হয়েছে যে আমি যেহেতু সাংবাদিকতায় করি এমন কোনো কোন আমি কাজ করব যেটা আসলে একটু মেয়েরা কম বা যে নিয়ে আসলে প্রচুর কাজ করা যায় যেখানে অনেক মানুষ ফ্যাশন বা বিনোদনের দিকে ঝোঁকে আমি সেখান থেকে আসলে একটু মনে হলো যে না আমি আসলে ইকোনমিক রিপোর্টিং করব আর এরপরে গিয়ে আস্তে আস্তে যখন আমার কাজ অনেকখানি এগিয়ে গেল বা আমি যখন মনে হলো যে না আমি আসলে কাজ শিখছি কাজ কিছুটা করেও পাচ্ছি তো তারপরে আমি বাইরে ট্রাই করলাম আমার আমার সাবজেক্ট এখানে হয়ে গেলো এবং এখানে আসার পর আমার আসলে একটা যেহেতু আপনি জানেন সাংবাদিক কমিউনিটি বেশ বড় বাংলাদেশে এখানে আসার পর আমি আসলে একটা বড় কমিউনিটি কমিউনিটির সাথে আমার যোগাযোগ হলো ইনফ্যাক্ট আমি দেশেও আমাদের সময় পুরো ইউরোপের চিফ কাজ করছি আর আমার এখানে এসে আমার কিছু সাংবাদিকরা মিলে আমরা আসলে এখানে রানার মিডিয়া নামে একটা প্ল্যাটফর্ম চালু করছি এটা আসলে খুবই রিসেন্টলি প্যান্ডামিকের সময় বাট এরই মধ্যে আহ ইউকে তে ইউকে বাঙালি কমিটি থেকে শুরু করে বাংলাদেশেও বেশ পরিচিতি পেয়েছে আমাদের মিডিয়াতে আহ বিকজ আমরা বেশ কিছু নতুন নতুন কাজ নিয়ে আসলে এসেছি আমরা যেহেতু মানুষদের নিয়ে কাজ করি বিষয়গুলো রিলেট করে আমরা আসলে ওই বিষয়গুলো নিয়েই আসলে চেষ্টা করি আমাদের কাজগুলোকে এগিয়ে হওয়ার জি জি আসলে অনেক তথ্য জেনে গেলাম মানে আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছি যে আপনি দুই হাজার নয় থেকে এই পেশায় জড়িত হয়েছেন ইতিমধ্যে বলেছেন তো প্রায় আট ন হয়ে যাচ্ছে পা করে কিন্তু মানে সে কিশোরী হয়ে যাচ্ছে পেশাটা তো এই জন্য আপনাকে আবারও স্বাগত তো আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছি যে এই মানে আমাদের দেশে আহ অবশ্যই আপনি দেশ থেকে এটা মানে এই পেশার সাথে জড়িত হয়েছেন তো আমাদের দেশে যখন এই মানে কাজের ক্ষেত্রে আপনি যখন দায়িত্ব পালন করার জন্য অবশ্যই আপনাকে বাহিরে যেতে হতো তো এই পরিস্থিতিতে আপনি যখন কাজে যেতেন বা কাজ করতেন এই পরিস্থিতিতে আপনি কোনো বাধার সম্মুখীন বা অপ্রীতিকর কোনো অবস্থার সম্মুখীন কি কখনো হয়েছেন আর যদিও বা সেটা হয়ে থাকেন সেটা কি কোনো নারী সাংবাদিক হওয়ার কারণে আসলে বাধা তো প্রথমেই হয় যে আসলে আমরা যদি কোনো প্রফেশনে যেতে চাই আমাদের পরিবার গুলো আসলে একটা গদ বাধা প্রফেশন আমাদের জন্য বেঁধে দেয় স্পেশালি মেয়েদের জন্য যে মেয়েরা আসলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বা ইউনিভার্সিটিতে খুব ভালো কোনো সাবজেক্টে পড়বে আমার সাবজেক্ট হচ্ছে কিন্তু আমি যখন প্রথম সাংবাদিকতা শুরু করি তো সাংবাদিকতা করতে গেলে আসলে আপনাকে প্রচুর মুখ করতে হয় বিভিন্ন অ্যাসাইনমেন্টে যেতে হয় ইনফ্যাক্ট আমি যেহেতু রিপোর্টিং করি রিপোর্টারদের কাজই আসলে সন্ধ্যার পরে অফিসে রিপোর্ট সাবমিট করা দেশ চাই বাসায় ফেরা লেট করে প্রথমেই যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আমার পরিবার থেকে প্রথমে হচ্ছে তারা খুব না আমি রাত করে বাসায় ফিরছি আটটা নয়টা বেজে যাচ্ছে তারপর হচ্ছে আমি প্রতিদিন বের হয়ে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এবং এটা আমি প্রথম দিকে পরিবারের বেশ আমার আমি বলবো বেশ খারাপ একটা সিচুয়েশন ছিল প্রথম ছয় সাত মাস বাট আমার বাবা খুব সাপোর্টিভ ছিল আমার মা আসলে এটা পছন্দ করতেন না এটা হচ্ছে পরিবারের ব্যাপার তারপর যখন দেখলো যে না মেয়ের লিখা রেগুলার পত্রিকা আসছে এবং সে ভালো করছে মানুষ তাকে কিনছে আগা সাইড পরবর্তীতে পরিবার আসলে আমাকে এই বিষয়টা নিয়ে আর কখনো কিছু বলেন দ্বিতীয়তে যেটা হয়েছে যে আপনি রিপোর্টিং এর ক্ষেত্রে বলছেন আসলে রিপোর্টার মেয়েদের ক্ষেত্রে অনেক অনেক প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে যে আপনি যখন বাইরে একটা অ্যাসাইনমেন্টে যাবেন আপনি যখন কারো ইন্টারভিউ নিচ্ছেন লাইক এটা আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি আপনি আমাকে এক রকম ওয়েলকাম করছেন কিন্তু আপনি যখন পাবলিক প্লেসে কোনো কাজ করতে যাচ্ছেন মনে করেন যে আপনি আজকে কাউরান বাজারে কোনো অ্যাসাইনমেন্টে যাচ্ছেন কারণ বাকি কোনো অ্যাসাইনমেন্টে যাচ্ছেন দ্রব্যমূল্য দামি তখন না আসলে ওই অ্যাসাইনমেন্টটা ফেস করাটা একটু টাফ হয়ে যায় কারণ আপনার চারপাশে এত ধরনের পুরুষ মানুষ থাকে বিভিন্ন ধরনের ছুরে দেয় পোশাকের উপর কমপ্লেন ছুড়ে দেয় তারপর আপনার প্রেজেন্টেশনের উপর কমপ্লেন ছুড়ে দেয় একটা টিস করে এই প্রতিবন্ধকতা গুলো আসলে থাকে দ্বিতীয়ত আর একটা ব্যাপার হলো যে আপনি চাইলে মানে একটা নারী কিন্তু চাইলে যে কোনো বড় বড় অ্যাসাইনমেন্ট কভার করতে পারে অফিসের ক্ষেত্রে এক ধরনের একটা প্রবলেম হয়ে যায় যে তারা মনে করে যে আসলে ঢাকার বাইরে কোনো অ্যাসাইনমেন্ট বড় অ্যাসাইনমেন্ট বা দেশের বাইরে কোনো বড় অ্যাসাইনমেন্ট একটা মেয়ে যাবে হুট করে যাবে মেয়ের সিকিউরিটির কথা ভাবে অফিস তো প্রথম দিকে এটা হতো আমার অফিসেও বলতো যে না ঢাকার বাইরে অ্যাসাইনমেন্টে যাওয়া যাবে না তুমি যেহেতু মেয়ে তোমার তোমার সিকিউরিটি কে দিবে কিন্তু পরবর্তীতে আসলে আমি অফিসকে বোঝাতে সক্ষম হয়েছে যে আসলে মানে পরবর্তীতে যেটা হলো যে আমি অ্যাসাইনমেন্টে যাচ্ছি সাথে আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি বা তারপর আমি অ্যাসাইনমেন্টে যাচ্ছি যেহেতু আমার দেশের প্রেক্ষাপটে পটে একটা বড় ম্যাটার ক্রিয়েট করে দ্যাটস আমি ট্রাই করেছি যে আসলে যেতে এবং সাথে আমার ভাই আছে বাবার আমার অফিসও পরবর্তীতে সাপোর্ট করেছে ছোট ছোট এই প্রতিবন্ধকতাগুলো ছিল আসলে নারী হিসাবে আসলে যোগ্যতা বড় প্রশ্ন না মেয়ে মানুষ সেটাই আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই সমস্ত ব্যাপার গুলাই আমাদের ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত এতটা এই বিংশ শতাব্দীতে এসেও কিন্তু আমরা সেই নারী তুমি ঘরে আবদ্ধ থাকো এই যে মানে একটা স্লোগানই বলবো এক সময়ের ওইটা কিন্তু আপু এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি তো যাই হোক এদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের আরেকজন অতিথি আমাদের সম্মানিত অতিথি ডক্টর আফরোজা পারবিন উনি বাংলাদেশ থেকে

আপু এখন তো মানে অনলাইন একই আছেন আমরা যদি আমাদের এই বর্তমান সময়ে যেটা অতি প্রয়োজন আমাদের এই মুখোশটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে আপনাকে আমি সহ আমরা আমাদের গেস্ট আছেন রোমানা রাখি আমরা সবাই আপনাকে দেখতে পাবো কাইন্ডলি যদি একটু আমাদের সেই দেখা সুযোগ দেন আমি জানি আপনি অনেক ব্যস্ত একজন মানুষ তারপরও আপনি আমাদের এই সময়টুকু দিয়েছেন এই জন্য বিকশিত নারী সংঘে পক্ষ থেকে এবং বিশ্ব বাংলার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আহ তো আমি আমাদের আহ আহ প্রথম থেকে যিনি উপস্থিত ছিলেন আমাদের রোমানা রাখি আহ উনি একজন সাংবাদিক উনি লন্ডন থেকে কথা বলছিলেন আহ তো ওনার সাথেই আমি কথা বলছিলাম এতক্ষণ আহ তো আহ রোমানা আপু আপনাকে একটু রেস্ট নেওয়ার সময় আমি দিচ্ছি আমাদের

আচ্ছা ও আপনি এখন শুনতে পাচ্ছেন আমাকে জি 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 ডক্টর আফরোজা আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি 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 আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আপনি কাইলি যদি আপনি তো এখন মনে হয় আপনার ঘরে বা অফিসে আছেন মেহমান আছে আমার সাথে অনেক মানুষ আছে যার জন্য আমি মাষ্ট করাতে পাচ্ছি না আমি কথা বলছি এখন মিউট করা ছিল তখন আমি সরি

তো আপু আমি প্রথমে আপনার পরিচিতিটা আপনার মুখ থেকে শুনি আজকে যেহেতু আপনি চলে আসছেন আমি না বলি আপনি আপনার পরিচয়টা দেন প্লিজ ধন্যবাদ আপনাকে আমি ডক্টর আফরোজা পারভিন আমি এক্সিকিউটিভ ডিরেক্টর নারী উন্নয়ন শক্তি এবং আমাদের বর্তমানে নারী উন্নয়ন শক্তিতে ছাব্বিশশো একজন স্টাফ কাজ করছে আমরা এ পর্যন্ত পঁয়ষট্টিটা প্রজেক্ট বাস্তবায়ন করেছি এবং আটত্রিশটা আটত্রিশটা ডোনারের সাথে আমরা কাজ করেছি ডোনার এবং পার্টনারের সাথে বর্তমানে আমাদের আমরা আপনার এই আসি হ্যাঁ আপনি খুব মানে নারী উন্নয়নের বিষয়ে কাজ করি জি আচ্ছা তো আপনার কাছ থেকে যে ব্যাপারটা আমরা প্রথম মানে জানতে চাবো সেটা হলো যে আহ আপনি একজন নারী নেত্রী প্লাস সংগঠক যেটা ইতিমধ্যে আমরা বললাম তো কার অনুপ্রেরণায় বা কি মনে করে আপনি এরকম একটি কাজ বেছে নিলেন আমি জানি এটা আপনার পেশাও তো কি মনে করে বা কে আপনাকে ইন্সপায়ার করলো এই ধরনের একটা সামাজিক বা সমাজ উন্নয়নমূলক কাজ করার জন্য কাইন্ডলি যদি আমাকে সেই গল্পটা একটু বলেন প্লিজ আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে পড়ার সময় পার্ট টাইম গণস্বাস্থ্যে কাজ করতাম তো ওটা একটা এনজিও ছিল তো যার কারণে দেখা যাচ্ছে যে এই কাজ করার ফলে আমার তে একটা অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা আমি যাতে করে নিজে বাস্তবায়ন করতে পারি সেরকম একটা ইচ্ছা ছিল তো আমি যেটা চিন্তা পরে আমার বিয়ে হলো নব্বই সালে নব্বই সালে বিয়ে হলো গণস্বাস্থ্য তখন আমি কাজ করি তো বিরানব্বই পর্যন্ত কাজ করার পরে আমার হাজবেন্ড যখন মানে জাতিসংঘে কাজ করতেন উনি আমাকে উৎসাহিত করলেন যে তোমরা নিজেরা কিছু করো হুম তোমরা নিজেরা কিছু করো চাকরি করার চেয়ে তোমরা নিজেরা কিছু করো তাহলে আরো স্বনির্ভর হতে পারবে তো তখন উনি আমাকে সাহায্য করলেন আমার হাজবেন্ড আমাকে সাহায্য করলেন এবং আমরা নিজেরা কিছু করার চেষ্টা করলাম আমরা প্রথমে নারীদের বস্তির নারীদেরকে নিয়ে প্রথমে স্বনির্ভর করার জন্য কিছু কাজ করলাম এবং ওদের মাধ্যমে আমরা কিছু প্রোডাক্ট তৈরি করলাম ড্রেস তারপরে আমরা যখন মার্কেটিং করার ব্যবস্থা করলাম ওদেরকে দিয়েই তখন দেখা গেল যে মেয়েরা আপনার হাজবেন্ডের উৎসাহী আপনি এই পেশাতে বা এই কাজটাতে এসেছেন আচ্ছা ধন্যবাদ আপু আমারও আপনার কাছে আসবো আমরা তো আমি এখন আমাদের আহ আপুর কাছে যাচ্ছি আরেকটা বিষয় যেটা আপনি ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশের যে সমস্ত প্রতিবন্ধকতা ছিল বা এখনো আছে আমাদের সমাজে যেটা এখনো বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত যে ঘর থেকে আসলে আমাদের সে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কিন্তু আপনার মতো যারা বিকশিত নারী যাদের ইতিমধ্যে ঘটেছে ইনশাল তো আপনাদের মতো এখন আপনি ইংল্যান্ডে আছেন তো আমাদের দেশের প্রেক্ষাপটে এবং ইংল্যান্ডের যে পরিস্থিতি বা প্রেক্ষাপট তো এই দুই জায়গাতে আপনি কাজ করতে যে কি বাংলাদেশ প্লাস ইংল্যান্ড আহ একই পাশেই তো অবশ্যই আপনি জড়িত আছেন হ্যাঁ তো এই দুই দেশের মধ্যে কতটুকু পার্থক্য আপনি নির্ণয় করছেন যে একজন মেয়েকে কতটুকু সুবিধা সুবিধা অসুবিধা অসুবিধা ভোগ করতে হয়েছে নিজের দেশে বা এখানে কি ধরনের মানে দুই পার্থক্যটা যদি আপনি বলেন কারণ আপনাদের দেখি কিন্তু নতুনরা ইন্সপায়ার হবে তো আপনারা যদি এগুলা বলেন আমি মনে করব নারী সমাজের জন্য খুবই জরুরি এই সমস্ত কথাগুলা হবে কারণ আপনারা অগ্রজা কাইন্ডলি একটু পরিবর্তন বিশাল পরিবর্তন যদি বলে না পেশাগত বিষয়ে আমরা আসলে দেশে কাজ করেছি বাঙালি কমিউনিটি নিয়ে বাঙালি বাংলাদেশের মানুষদের সাথে এখানে আসলে এখন পর্যন্ত আমি কাজ করি এখানকার একটা অবশ্যই লন্ডনে আপনি জানেন একটা বড় কমিউনিটি আছে কিন্তু দেশে আসলে সতেরো কোটি মানুষের কাছে এখানে দশ লাখ মানুষের কমিউনিটি আসলে যদি আপনি ভাগ করেন সেটা খুব বড় না এর বাইরে যখন আমি অন্য দেশের মানুষদের সাথে কাজ করি এটা যদি আমি আপনাকে বলি গত বছর আমি আসলে এখানকার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি মানে কিছুদিন কাজ করেছিলাম তো সেখানে দেখেছি যে আসলে কাজের অভিজ্ঞতাটা আসলে একদমই আলাদা এদের এরা আসলে নারী তো নাই সব জায়গায় আসলে কিছুটা হলেও ডিভাইডেশন থাকে কিন্তু এই বৈষম্যটা আসলে এখানে আমি এখন পর্যন্ত ফেস করিনি কোনো কারণে হোক আর হচ্ছে যদি বলেন সমাজ সমাজ ব্যবস্থা ব্যবস্থার আপনি আসলে নিজে প্যারিসে থাকেন আপনি বলছেন যখন এখানে বাসে উঠছেন এখানকার বাসে ওঠার পরে আপনার কখনো কোনো হয়রানির সম্মুখীন হতে হচ্ছে না আপনি বাইরে কোনো কিছু শপিং করতে গেলে কোনো হয়রানির সম্মুখীন হতে হচ্ছে না তো এই এটা আসলে অনেক বড় ধরনের ভাগ তো এটা আসলে প্রকাশ করাটা আসলে খুব কঠিন যে এখানে আপনাকে কেউ টেস্ট করছে না আপনার আহ চেহারা নিয়ে কেউ কারো মন্তব্য নেই আপনার আপনার প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো মন্তব্য নেই তারা তাদের ভালো লাগছে তারা আপনার সাথে কথা বললে বলছে না বললে না বলছে আমাদের যেরকম হয় না যে আপনি কোনো কিছু বলছেন আপনাকে ভাবতে হচ্ছে অনেক বেশি এখানে আসলে আপনাকে কেউ রিসিভ না করলে তারা আপনাকে বলে দিচ্ছে যে আমি আসলে আপনার এই বিষয়টা নিয়ে রিসিভ করতে পারছি না আমি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না কিন্তু তার একটা মানে উল্টা আর একটা কথা বলছে না যেটা আসলে আপনার কানে লাগছে বা আপনার খারাপ লাগছে হ্যাঁ তো এটা আসলে অনেক বড় ডিফারেন্স আপনি যেহেতু দীর্ঘদিন ধরে থাকেন আপনি নিজে বলছেন যে আসলে আমরা এয়ারপোর্ট থেকে নামার পর থেকে যে আমাদের যে সিচুয়েশনগুলো গুলো ছোট 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 জিনিসগুলো ফেস করতে হয় এখানে আসলে এই জিনিসগুলো আসলে ফেস করতে হয় না রাত তিনটার সময় আপনি ঘরে ফিরতে পারছেন আপনার টেনশন লাগছে না যে আমি তিনটায় ঘরে ফিরছি না জানি কি হচ্ছে হ্যাঁ মানে আমার মা আমাকে এখানে রেখে সে টেনশন ফ্রি থাকছে সে মনে করছে যে না রাত তিনটার সময় কিন্তু তাও এখনো মা বলে হ্যাঁ তুমি রাত দুইটার সময় কাজ থেকে ফিরছো কিন্তু দেশে বলে ইস নট পসিবল তখন আমার অফিস আমাকে দিয়ে যেতে হতো কিংবা আমার ভাই আমাকে আনতে যেতে হতো বিকজ এটা আসলে পসিবল ছিল না মেয়েদের জন্য হ্যাঁ আসলে আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে তো বাধা তো আমরা অবশ্যই অবশ্যই আমরা আশা করি এখন আহ দেখেন আহ আগে যেরকম কোনো ইনসিডেন্ট হলে মেয়েরা লুকিয়ে থাকতো রাস্তায় কোনো ধরনের প্রতিবন্ধকতা ফেস করলে মেয়েরা যেরকম কিছু বলতো না এখন কিন্তু আমরাই বলছি আমাদের যদি কেউ রাস্তায় কিছু বলছে আমরা ঘুরে তাকাচ্ছি ঘুরে তাকিয়ে সেখানে আমরা প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ না করতে পারলে আমাদের পাশের মানুষটা প্রতিবাদ করে দিচ্ছে এখন কিন্তু অনেক হচ্ছে এবং এটা ডে বাই ডে আরো বাড়বে যেহেতু এখন আমরা এই উন্নত বিশ্বের প্রথম সারির একটা দেশের সাথে আমাদের দেশে আসলে সামাজিক প্রেক্ষাপটটা আমরা আসলে এখনই তুলনা করতে চাই না তবে হ্যাঁ এক সময় আমরা তুলনা করব কারণ আমাদের পড়াশোনা বলেন আমাদের কালচার বলেন কিছুটা হলেও একটু আছি আমরা আসলে এগুলো আসলে আস্তে আস্তে এমন জায়গা যাবে যখন আসলে আমরা ফেস করবো যে না আমরা ফিল করবো যে আসলে এগুলো সব আসলে ঠিক হয়ে গেছে আর সামাজিক প্রেক্ষাপটটা আসলে মানুষের শিক্ষার যেই জায়গাটা কারণ আপনি দেখবেন যে রাস্তা থেকে যেতে গেলে না একটা শিক্ষিত মানুষ আপনাকে কিন্তু খুব কম টিজ করে একটা অশিক্ষিত মানুষ আপনাকে একটা বাসের কন্ট্রাক্টার পিস করছে একটা রিক্সালা বা একটা চায়ের দোকানদার বসে পিস করছে কিন্তু একটা শিক্ষিত মানুষ আপনাকে হয়রানি করছে সেটা আলাদা ভাবে কিন্তু টিজিং এর সম্মুখীন কিন্তু হন না ওই জায়গাটা যখন শিক্ষার জায়গাটা চেঞ্জ হবে তখন আস্তে আস্তে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে আপনার কথা থেকে যেটা আমি বুঝতে পারলাম যে আমাদের শিক্ষিত হতে হবে

আমার আপনি বলছেন যে সাংবাদিকতাটা কেন বা আমি ছোটবেলা থেকে বেশ কিছু শব্দকে আমি খুব অপছন্দ করি তার মধ্যে একটা শব্দ হচ্ছে মেয়ে মানুষ কেউ যদি হয় না যে আমার হয়তো তোমার ভাই বলছে হ্যাঁ মেয়ে মানুষ এই কাজটা পারবে না বা আর তুমি তো মেয়ে মানুষ এই যে ওয়ার্ডটা এই আলাদা এবং আমার কাছে আমার আসলে খুব বিনীত অনুরোধ কখনো আহ মেয়েদের মেয়ে মানুষ বলে সম্বর্ধন করবেন না মানে এই শব্দটা আমার কাছে বেশ মানে খুব অশ্লীল মনে হয় আমি জানি আমি হ্যাঁ সত্যি আপনার আপনার সাথে আমি একমত তো আপু অনেক সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন দুই দেশের পার্থক্যটা তো আবারও আসবো আপনার কাছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেক যে অতিথি আছেন আহ ওনার কাছে তো আপু কিছুটা মনে হয় মানে রেস্ট হয়েছে আমি জানি আপনি খুবই মানে ব্যতিব্যস্ত এসে পৌঁছেছেন তো আরেকটা জি আরেকটা বিষয় যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নারী উন্নয়ন শক্তি নামে একটি সংগঠনের আর যে চেয়ারপারসন তো এই এই সংগঠনের মাধ্যমে নারীদের উন্নয়ন বা অগ্রগতির ব্যাপারে আপনারা কি ধরনের কাজ করে থাকেন অর্থাৎ কি ধরনের সেটা হোক পরামর্শ সেটা হোক সরাসরি কাজ দিয়ে দেওয়া উন্নয়নের জন্য আহ তাদের জীবন উন্নয়নের জন্য নারীদের কি ধরনের কাজগুলি মূলত আপনারা দিয়ে থাকেন প্লিজ এখন বর্তমানের একটা কথা বলি বর্তমানের কাজটা করলে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কাজ করছি যেমন ধরেন যে এখন বাহাত্তর হাজার নারী এবং পুরুষ ছত্রিশ হাজার নারী ছত্রিশ হাজার পুরুষ এই বাহাত্তর হাজার নারী পুরুষকে আমরা প্রথমে বয়স্ক শিক্ষা দিব বয়স্ক শিক্ষা দেবার পরে এদেরকে আমরা ভোকেশনাল ট্রেনিং দিব বা কারিগরি শিক্ষা দিব কারিগরি শিক্ষা দেওয়ার পরে আমরা ওদেরকে কাজে দিয়ে দিব যা জব লিংকেজ এটাকে বলে হ্যাঁ তো অথবা বিজনেস লিঙ্কেজ তো এখন আপনার আহ বাহাত্তর হাজার কিন্তু একটা বড় একটা নাম্বার আপনি কি বলেন বাহাত্তর হাজার নারী ছত্রিশ হাজার নারী ছত্রিশ হাজার পুরুষ হিউজ অ্যামাউন্ট হিউজ নাম্বার তো এটা আমাদের একটা প্রজেক্ট এটা আমাদের একটা সরকার মন্ত্রণালয় মাস অ্যান্ড প্রাইমারি মন্ত্রণালয়ের আওতায় আমাদের এটা একটা প্রজেক্ট সরকার আমাদেরকে সাহায্য করছে এই বিষয়টা করার জন্য এটা একটা হিউজ প্রজেক্ট এইটা একটা আরেকটা প্রোগ্রামের মাধ্যমে আমরা যেটা করতেছি শুধুমাত্র নারীদের কর্মসংস্থানের জন্য আমাদের বিভিন্ন ট্রেডের উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের লাইফ স্কিল ডেভেলপ করা হচ্ছে তাদের জীবন মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ এবং তাদের সচেতনতা সামাজিক সচেতনতা দুই বছরের প্রশিক্ষণ দুই বছরের প্রশিক্ষণ আমরা যেটা দিচ্ছি সেই প্রশিক্ষণ দেওয়ার পরে পরে তাদের তাদের সঞ্চয় এবং লোন লিঙ্কেজ করার একটা অ্যামাউন্ট হচ্ছে একটা অর্থ হচ্ছে তাদের হাতে এই অর্থটা দিয়ে তারা বিজনেস শুরু করতে পারে অথবা তারা যেটা করতে পারে যে একটা কাজের সাথেও যুক্ত হতে পারবে তো আমরা বেশিরভাগ সময় বিজনেসে উদ্বুদ্ধ করি এন্টারপ্রেনার এটাকে যেটাকে বলতেছি আমরা বিজনেস বা নিজের নিজের ব্যবসা তৈরির জন্য যাতে তারা প্রস্তুত থাকে এই জন্য আমরা দুই বছর ধরে প্রস্তুত করতেছি এই পাঁচ হাজার একশো নারীকে তো এটা আর একটা প্রজেক্ট হ্যাঁ এটা আর একটা প্রজেক্ট এটা মন্ত্রণালয় দিচ্ছে এটা মহিলা বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে এই ফান্ডটা করছে একটা হচ্ছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আর এটা হচ্ছে মহিলা বিষয়ক মন্ত্রণালয় এই এই একটা কাজ করছে আর একটা কাজও আমরা করছি নারীদের ব্যবসা দোকানদারি শিখাচ্ছি তারা দোকানদার হবে হ্যাঁ তারা নিজের দোকান নিজে করবে তো দোকানদার আমরা দোকানদার তৈরি করছি মেয়ে নারী দোকানদার আমরা মনে করি যে এই ব্যবসা সফলতা এটা আমাদের এটাও সরকার ফাইন্যান্স মিনিস্ট্রি ফান্ড এটা আমাদের তো এই এই এটা হচ্ছে নারীরা ব্যবসা করবে এবং প্রত্যেকেই ব্যবসায় সফলতা অর্জন পর্যন্ত আমরা এক বছর তাদেরকে মূলধন দেব এবং এই মূলধনে ব্যবসা শুরু করার পরে তাকে এক বছর মনিটর করব যে তারা যাতে করে এই ব্যবসাটাকে ফেল না করে আমাদের প্রশিক্ষক আছে তারা প্রশিক্ষণ দিয়ে যাবে কন্টিনিউলি তাদের বিপদ আপদ যত রকমের হবে তাদের পরামর্শ দিয়ে যাবে এবং এই এক বছর মনিটর করার পর ছেড়ে দিয়ে তো আমরা তখন আরো আরো মানে অন্য ব্যাচকে ধরবো এরকম ভাবে আমরা আপনার ব্যবসা ব্যবসিক তৈরি করতেছি নারী ম্যান এটা একটা প্রকল্প এছাড়া আমরা ম্যালেরিয়ার কাজ করি ষোলো লাখ লোককে আমরা মশারি ফ্রিতে দিয়েছি ষোলো লাখ তো এখানে মশারি তে দিয়েছি আমরা তো এটা এটা একটা হিউজ প্রজেক্ট চোদ্দ বছর ধরে করতেছি এই প্রজেক্টটা আমরা তো আমরা অনেক মানে পুরনো সংগঠন আমরা অনেক পুরনো সংগঠন আমাদের এখন আটটা প্রজেক্ট জি আবার আপনার কাছে আসবো কারণ আপনাদের মতো যারা আহ সরাসরি ভাবে জড়িত বা অতপ্রতভাবে জড়িত আছেন নারীদের এগিয়ে নেওয়ার জন্য আপনারা তো আসলে সমাজের বা রাষ্ট্রের বা বিশ্বের বিকশিত আপনাদের কাছ থেকে আমরা শুনবো নতুনরা শুনবে তাহলে আপনাদের পথেই মানে আমরা হাঁটবো নতুনরা হাঁটবে তাহলে আমাদের দেশে হয়তো আর অবহেলা শিকার অবহেলিত কেউ থাকবে না আমি আবারও আসছি আপু আপনার কাছে তো আবার আমি এখন চলে যাচ্ছি আমাদের রোমানা আপুর কাছে কারণ আর সময় একটু খুব আপু কম আসলে এত ভালো ভালো কথা আপনারা উপহার দিচ্ছেন যাতে করে আমি বাংলা ভাষাবাসী সারা পৃথিবীতে যে যেখানে আছে আমি আশাবাদী যে আপনাদের এই কথাগুলাতে সবাই উপকৃত হবেন তো রোমান আপু আরেকটা ব্যাপার যেটা আমি আপনার কাছে জানতে চাবো আহ বিদেশে বসবাসের কারণে এই বিদেশে দায়িত্ব পালন পালনে আপনি কতটা স্বাধীনতা পাচ্ছেন বা কতটা নিরাপদ কি এতটা নিরাপদ বা স্বাধীন ছিলেন নিরাপদ স্বাধীন এখানে কিন্তু দুইটা বিষয় আপু তো নিরাপদ এবং স্বাধীন আপনি প্রবাসী থেকে কতটা ভোগ করছেন আর দেশে কতটা ছিলেন যদি আপনার বাংলাদেশ প্লাস ইংল্যান্ডের বা ইংল্যান্ড পুরো বিশ্বই ধরেন বাংলাদেশ ছাড়া তো এই এই দুই দেশের এক না হওয়ার কারণটা কি সামাজিক বা রাষ্ট্রীয় ভাবে কি বাধা বা সহযোগিতার অভাব নিরাপত্তা এবং সহযোগিতা ধন্যবাদ আসলে প্রথমত হচ্ছে যে

দেশে এখানে আসলে ইনভেস্টিগেশন করে করে আসলে এটা তথ্যগুলো তারা তাদের ওয়েবসাইটে আপ করে দেয় আপলোড করে দেয় আপনি এখানকার ন্যাশনাল ওয়েবসাইটে গেলে প্রচুর তথ্য পাবেন প্রচুর রেট নিয়ে তথ্য পাবেন না বা যে কোনো বিষয় তথ্য জানতে চাইলে আসলে আপনারা পাবেন আসলে এখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আসলে ওইভাবে আমার এখনো কাজ করার সুযোগ হয়নি তো আমি ওই জায়গাটা বলতে পারবো না দেশের প্রতিবন্ধকতাগুলো তো আসলে থাকে আসলে প্রফেশনটাই তো আসলে প্রতিবন্ধকতা প্রফেশন একটু চ্যালেঞ্জিং প্রফেশন সো ওইটা আসলে মনে হয় তাদেরই একটা ধাপ সেটা দেশে হোক দেশের বাইরে হোক আর নিরাপত্তা যেটা বলেন আর নিরাপত্তা বিষয়টা আসলে দেশে কিছুটা হলে বা জানেন যে আসলে আমাদের কিছু প্রেক্ষাপট তৈরি হয় কিন্তু আমরা আসলে নিরাপদ নিরাপদ নিরাপত্তাটা সরি নিজেদের মত করে এসে আমাদের তৈরি করতে হয় এটা একটা বল তৈরি করতে হয় আসলে কোন জায়গায় কি প্রবলেম ফেস করতে পারি কোন যে এই প্রবলেমটা আসলে কিভাবে আমরা সলভ করব এটাও আসলে আমাদেরই খুঁজে বের করতে হয় কাজের কারণে কারণ আমাদের তো আসলে কাজ করে এগিয়ে যেতে হবে মানে ভয় পাচ্ছি ভয় পেয়ে আসলে কাজ করব না এটা ভাবে আসলে থেমে না থেকে প্রতিদিন আবার নতুন করে আমাদের শুরু করতে হয় এটা আসলে আমাদের একটা কাজের প্রসেসিং আমি আসলে এটাকে আলাদাভাবে দেখি না দেখতে চাই না কারণ আমার কাছে মনে হয় আমাকে কেউ একটা খারাপ কথা বলছে আমাকে কেউ একটু ভয় দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা আমার না আর কাজ করে ইস্পি ইস্পিটা বেড়ে যায় যে ওকে ফাইন दट मींस আমার রিপোর্টিং তার জন্য সমাজের জন্য উপকার হয়েছে তার তার সত্যটা বেরিয়ে আসছে দ্যাটস এই সত্যটা বেরিয়ে আসতে হলে আমাকে আরও কঠোর কাজ করতে হবে আমার নতুন নতুন বিষয় নিয়ে আরও কাজ করতে হবে যে কাজগুলো আসলে আমার সমাজ বা আমার প্রফেশন কে আরো বেশি সামনের দিকে নিয়ে যায় তো এগুলো আসলে আমার কাছে মনে হয় একটা কাজের পার্ট এটা আমি আসলে আলাদা ভাবে কখনোই দেখিনি এখন পর্যন্ত আমি জানি না হয় প্রতিবন্ধকতাগুলো গুলো এসছে বলে আমার কাছে মনে হচ্ছে না ওকে এই প্রতিবন্ধকতা না আসলে কিভাবে আগাবো প্রত্যেকটা মানুষের জীবনে আসলে এই প্রতিবন্ধকতাগুলো আসে তার সব সব কাজের জন্য আসলে আপনার কথা থেকে এটি বুঝলাম যেটা আমি শুরুতে বলেছিলাম চ্যালেঞ্জিং আপনি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করেন ব্রেব হ্যাঁ ব্রেব গার্ল মানে আবারও অভিনন্দন আসলে এরকম সাহসী হতে হবে আমাদের সৎ সাহস যেখানে থাকবে সেখানে কোনো দিনই দমিয়ে রাখা যাবে না আমাদের আমি নারী সেটা তো আমি জানি এটাতে আসলে সোসাইটি যদি বারবার মনে করিয়ে দেয় তখন আমার বিষয়টা একটু মনে হয় না ওকে আমি আলাদা কিছু আমি নারী আমার পোশাক নারী পোশাক আমার দেহের গরণ নারীর গরণ আমি আজকে আপনার সাথে বসছি আমি একটু মেকআপ করে বসছি ছেলেরা হলে এটা বসতো এটা তো আমার সেকুয়েন্সিকার কাজ কিন্তু এটা আসলে সমাজে প্রত্যেককে ধরে ধরে বুঝায় দিবে এই জিনিসটা আমার কাছে মনে হয় না বিকজ আই নো দ্যাট দ্যাট ইজ আমি কি করতে পারব কি করতে পারবো না আমার জন্য কি আছে কি নাই বাট আমি যে পারবো না এটা আসলে যদি কেউ বলে দেয় তখন আমার কাছে বিষয়টা যে আমি পছন্দ করি না যে আমি কি পারবো না সেটা তো আমি জানি এটা তো কেউ তুমি যে আমার শরীর কতটুকু করবে আমি কাজটা করার ক্ষেত্রে আমি কতটুকু সামনে এগোতে পারবো আমি কতটুকু রাত্রে স্টে করতে পারবো এটা তো আমার তো তুমি আমাকে মানে ধরে ধরে আমার আশপাশের মানুষ কেন আমাকে এটা বুঝিয়ে দিতে হবে বিকজ এটা তো বোঝানো কিছু না এটা তো আমি বুঝি আচ্ছা আপনার কথা থেকে আমি আরেকটা ব্যাপার শেয়ার করছি না জানতে চাচ্ছি যেটা হলো যে আপনি আপনাকে নিরাপদ ভেবে আপনি কাজ করছেন তো আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেখানে এরকম সাহসী বালিকা যেটা বলবো এরকম কিন্তু খুবই কম আর একদিকে কম সেটা কম কেন সেটা আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় বলেন বলেন সামাজিক সেই প্রতিবন্ধকতা বা এটা হয়ে আসছে এই আমরা সাহস দেখাতে পারি না কিন্তু আমরা তো একজন দুইজনকে দিয়ে মানে সবাইকে ভাবতে পারি না যে সে সাহসী বা সে নিজেকে বাঁচিয়ে চলার মতো তার সেই শারীরিক সক্ষমতা হোক বা মানসিক সক্ষমতা হোক আছে তো এখানে আহ যদি গ্লোবালি আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে তাহলে কি আমাদের রাষ্ট্রীয় কোনো অবহেলা আছে নারীদের নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু আমরা কিন্তু ইদানি খুবই দেখতে পাচ্ছি আমাদের আহ বাংলাদেশের নারী সমাজের উপর কি ধরনের আহ যে কি বলবো অত্যাচার অবহেলা নির্যাতন হয়ে আসছে আপনি যদি দেখেন আসলে আমরা ছোটবেলা থেকে যখন পত্রিকা খুলতাম ছোটবেলা থেকে মানে ছোটবেলা বলতে যখন থেকে পত্রিকা পড়ি তখন থেকেই আসলে প্রতিদিন আমরা দেখতাম প্রচুর রেপের ঘটনা তখন হয়তো এত মিডিয়া ছিল না এত বেশি ফোকাস হতো না ফেসবুক ছিল না কোনো কিছু ঘটলে দেখতো আমরা কিন্তু পত্রিকা প্রতিদিনই পড়তাম এখানে রেপ হচ্ছে ওখানে রেপ হচ্ছে ওখানে একটা নার মেয়েকে টিস করছে সে সুইসাইড করছে বা আহ কর্মক্ষেত্রে আমাদের পরিচিতদের মাধ্যমে শুনেছি কর্মক্ষেত্রে যৌন হরণের ব্যাপারগুলো আগেও প্রচুর ঘটেছে এখন যেটা হয় এখন অনেক ফোকাসড হয় এখন মানুষ জানে মিডিয়ার কল্যাণে হোক আহ সোশ্যাল মাধ্যমগুলোর কল্যাণে হোক মানুষ খুব ইজিলি বিষয়গুলো জানছে প্রতিবাদ করছে রাস্তায় নামছে ঘটনাগুলো কিন্তু আগে আরো বেশি ঘটতো হ্যাঁ আর যেটা বলছেন যে রাষ্ট্রের আসলে রাষ্ট্রের তো কিছুটা দায় থাকেই আমি আমার আমাকে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়াটা তো আসলে দায়িত্ব রাষ্ট্রের না সেই দায়িত্বটা আমি আমার নিরাপত্তার বলয়টা কিভাবে তৈরি করবো সেটা আমি জানি কিন্তু অভয়াল তো রাষ্ট্রের একটা ব্যাপার থাকে যে সেটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে কিভাবে নিরাপদ রাখবে তো সে জায়গা থেকে ধর আমি না আমার নারীদের ক্ষেত্রে যেই একটা ধরনের কোনো ঘটনা ঘটছে আইনের যে আমরা রিসেন্টলি যেটা হলো যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলো এইটা আসলে অনেক পরে হয়েছে এই বিষয়টা যেটা আগে হতো তাহলে হচ্ছে এভাবে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটতো না বা এই যে ধর্ষণের জন্য যে প্রতিবাদ গুলো হচ্ছে এই প্রতিবাদটা যদি আরো আগে হতো হয়তো বা সামনে এই এত মানে রাস্তার উপরে ইউনিভার্সিটির একটা মেয়েকে রেপ করা হতো না এই ঘটনাটা যখন কোনো কিছু ঘটে তখন আসলে আমরা রাস্তায় নামি কিন্তু এই ঘটনাগুলো তো যুগ যুগ ধরে ঘটে আসছে আর আসলে এটা পেছনে আসলে রাষ্ট্র প্রত্যেকটা আমাদের যত গবর্নমেন্ট আসে যায় আসলে বলে কিন্তু আইন আছে আসলে আমাদের যেটা সবথেকে বেশি জরুরি আমাদের দেশে সব আইন আছে কিন্তু এটা সে খুবই যথাযথ আইন প্রজেক্টটা নেই সঠিকভাবে আইনের প্রজেক্টটা নেই আর একটা দুঃখজনক বিষয় সরি আরেকটা দুঃখজনক বিষয় যেটা যে যে কোনো পাওয়ার ক্ষেত্রে আমরা যেমন 9 মাস যুদ্ধ করে আমাদের দেশটি পেয়েছি দেশ পাওয়ার পরও কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে এই বললেন যে যে একটা নতুন আইন হয়েছে মানে করার বেলায় তো কোনো কিছুতেই কেন যেন আমাদের খুব সংগ্রাম করে পেতে হয় একটি স্বাধীন স্বাধীন দেশে যদি এখনো আমাদের সেই সংগ্রামই করে যেতে হয় তবে আমরা স্বাধীন হব সেটা হচ্ছে যে আপনি দেখেন আপনাদের ফ্রান্সেও কিন্তু এখন আন্দোলন চলছে বিভিন্ন ইস্যুস না যে তারা বিভিন্ন বিষয় নিয়ে এটা আসলে সব দেশেই টুকিটাকি ভাবে হচ্ছে আমেরিকায় বছরের মাঝামাঝি সময় একজন ব্ল্যাক কে মেরে ফেলা হয়েছে ওটা নিয়ে আন্দোলন হচ্ছে ভারতে এখন কৃষকদের রাইট নিয়ে আন্দোলন হচ্ছে আন্দোলনটা আসলে আহ যে কোনো মানুষ যখন কিছু মানুষ মনে করে যে এইটা মানে যেতে হবে কারণ আমরা তো মানে দেশের একটা নাগরিক আমরাও তো আমাদের ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারি তো সেই জায়গাটা থেকে তো আমরাও আমাদের প্রস্তাবনা দিতে পারি সো আন্দোলন করেই যে আসলে সবকিছু করছে তা না আমাদের তো আলাদা ভাবেও আমাদের অনেক কাজ হচ্ছে হ্যাঁ আন্দোলন হলে যেটা হয় যে কাজটা অনেক দ্রুত হয়ে যায় সব দেশে আপনি নিজেও দেখছেন প্রতিদিন পত্রিকা করছেন সব দেশে আসলে সব বিষয়ে যে রেপ নিয়ে আসলে যে গানটা যাচ্ছে এটা আসলে কোনো একটা দেশে তারা রাস্তায় দাঁড়িয়ে না হাজার হাজার নারী দাঁড়িয়ে পড়েছে এখানে যেরকম বলেন আমরা যখন প্যান্ডামিক নিয়ে দেশে অনেক কথা বলছি সেখানে তখন লন্ডনে আমি আমি নিজে দেখেছি নিজে নিউজ কভার করেছি তখন তারা প্যান্ডামিক চায় না তারা তখন আহ গিয়ে তারা প্রতিবাদ করছে যে আমরা প্যান্ডামিক চাই না তো আমরা আমাদের দেশে আমরা ঘরে আটকে রাখতে পাচ্ছি না সরকার কিছু করছে না শুধু সরকার কি করবে এই দেশে সরকার প্যান্ডেমিকের জন্য জরিমানা দিতেছে কিন্তু কেউ ঘরে থাকতে না তারা আন্দোলন করছে কয়েকজন জরিমানা রেট অনেক বাড়ায়া দিয়েছে তখন তারা সবাই বাধ্য হয়েছে তেমনি আমাদেরও হয় কি আইন থাকবে জরিমানা থাকতে আইন প্রয়োগগুলো থাকবে তখন না মানুষ অনেক বাধ্য হয়ে কাজগুলো করবে আমি আসলে খুবই দুঃখিত যে আসলে আপনার সাথে শেষ পর্যন্ত থাকতে পারছি না বাট অন্য কোন অনুষ্ঠানে হয়তো আমরা আসলে দীর্ঘ সময় গল্প করবো আলাপ করবো আহ আমি আহ আসলে আপনাকে তো ছাড়তে ইচ্ছে হচ্ছে না আপনি এত সুন্দর সুন্দর কথা বলছেন যেটা একটা নারীর জীবনের জন্য অতি প্রয়োজন আর সেক্ষেত্রে যদি কোনো নারী কোনো পেশাতে জড়িত থাকে সেখানে তো আরো বেশি প্রয়োজন তো আপনাকে বিদায় দেওয়ার আগে আহ একটা অভিবাদন জানাচ্ছি বা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি আমাদের বিকশিত নারী মঞ্চে অতিথি হয়েছেন তো বিকশিত নারী সংঘ এ নামে একটি সংগঠন আছে আপনি যদি ছোট্ট করে ছোট্ট করে এই বিকশিত নারী সম্পর্কে দুটো কথা বলেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আমার পরিচয় খুব মানে যেহেতু আমরা লাইভে আছি আমি দর্শকদেরও বলতে পারি আমি আপনার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় তখন দেশের আহ রেপের যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছিল তারই একটা ইন্টারন্যাশনাল ক্যাম্পেন আমি করছিলাম এখান থেকে যেখানে আহ প্রায় সতেরোটা দেশের তেইশ জন নাগরিক অংশ নিয়েছিল এবং এটা আমি চেষ্টা করেছি এটা আসলে এই কাজটা আমি মোবাইল ওয়াইড করার জন্য তো ওই সময় আসলে আহ আপনার সাথে আমার পরিচয় হয়েছে এবং আমি যখন ফ্রান্সে যোগাযোগ করি তখন ফ্রান্সে আমাদের যারা জার্নালিস্টটা আছে তারা কিন্তু দুইজনই একদম আপনার নামটা বলেছে যে এই আপা হচ্ছে নারীদের নিয়ে কাজ করে এবং উনি হচ্ছে আপনার সাথে কথা বলতে পারবেন ভালোভাবে কথা বলতে পারবেন এবং অবশ্যই আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট যে আপনি নারীদের নিয়ে কাজ করছেন আমরা আসলে চাই আমরা যারা আছি আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কাজ করি কাজ করে আসলে সমাজে যে নারীরা আসলে আমাদের মতো করে এগোতে পারছে না তাদের আরো আমরা পেছন ফিরে আমাদের কাছে নিয়ে আসি ব্যাপারটা আমাদের সামনে নিয়ে যায় বিকজ আমরা হয়তো পেছনে থাকবো তারা সামনে থাকবে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদেরই প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে নিতে হবে আমি আমি এগিয়ে গেছি দেখি পেছনের দিকে ঘুরে তাকাবো না বিষয়টা এমন না আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সাথে সাথে করে আরো অনেক মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারবে সো আপনারা এরকম কাজ করছেন তো এই জন্য আসলে আপনাকেও অনেক ধন্যবাদ আশা করছি আপনি সমাজের নারীদের জন্য আরো ভালো ভালো কিছু কাজ করবেন

অনেক ভালো ভালো কথা বলেছেন আপু যেটা আমি সহ আমরা সবাই উপকৃত হব আর একদিন আপনার সাথে আমরা ব্যক্ত করছি আল্লাহ আহ তো আমি এখন চলে যাচ্ছি আমাদের আফরুজা আপা আফরুজা আপা একটু আহ হয়তো দেরি করে ফেলেছিলেন বলে ওনাকে বিদায় দিতে হলো উনি আগে চলে আসছিলেন তো আহ যে ব্যাপারটা আমি আবারও জানতে চাব আপনার কাছ থেকে যে সমাজের অসহায় বা অবহেলিত নারীদের যদি আমরা কর্মক্ষম করতে চাই বা যোগ্য করে আহ করে তুলতে চাই তাহলে কি ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত বা আপনি নিয়ে থাকেন কারণ আপনি অনেক বছর প্রায় বছর যাবত নারীদের নিয়ে কাজ করছেন তো আপনার সেই অভিজ্ঞতা থেকে আমাদের যদি একটু শেয়ার করেন যে কি ধরনের পদক্ষেপ নিলে পরে নারীদেরকে আমরা যোগ্য করে তুলব কর্মক্ষম করে তুলতে পারবো আহ সমাজে তারা অবহেলিত হবে না আর ধন্যবাদ তফিকা আপা সেটা হলো যে আসলে এক একজনের দক্ষতা এক এক রকমের হ্যাঁ আবার এক একজনের রকমের তো কে কোন বিষয়ে কাজে পারদর্শী ওটা একটা আগে যাচাই করতে হবে সার্ভে করতে হবে সার্ভে করে তারপরে ওদের নিড অনুযায়ী আমাদেরকে আগাতে হবে প্রথমে মানে আমাদের টার্গেট পিপুল কে সার্ভে করে বের করতে হবে যে কার কোথায় দক্ষতা আছে এবং কার কোথায় ইচ্ছা আছে দুইটা জিনিস মানে একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে ইচ্ছা তো এই দুইটা জিনিসকে সমন্বয় করার পরে আমাদের ধরেন যে বের করতে হবে যে তাদেরকে কি তাদেরকে কি কাজ করানো যেতে পারে তাদের কি স্কিল বা কি দক্ষতার মানে আরো এভাবে আপনার আমরা যখন মানে বের তাদের ইচ্ছা মতো আমরা আমরা কাছাকাছি কয়েক রকমের ট্রেড আমরা যদি রাখি ধরেন যে কয়েক রকমের ট্রেড আমরা রাখবো সেখানে কয়েক রকমের আহ ট্রেনিং এর ব্যবস্থা থাকবে তারা ওই ওই ট্রেনিং গুলোতে পার্টিসিপেট করবে তো তখন যার কারণে আমরা একটা একটা ট্রেড রাখি না আমরা অনেকগুলো ট্রেড রাখি অনেক ধরনের মানে কাজ রাখি শেখানোর জন্য মানে লেখাপড়া যেটা সেটা ধরেন বেসিক লেখাপড়াটা আমরা শিখাই নাই নয় মাস তাদেরকে আমাদের লেখাপড়া বেশিরভাগই সে ক্ষেত্রে বেশিরভাগ প্রজেক্টে নয় মাস একটা শিক্ষার একটা ব্যবস্থা করা হয় কিন্তু ধরেন যে ছয় মাসের প্রশিক্ষণ হয় এই ছয় মাসের প্রশিক্ষণ তাদের ইচ্ছা অনুযায়ী অনেকগুলো ট্রেড দেওয়া থাকে যে এই এইগুলো ট্রেড আছে এই এই যে প্রশিক্ষণ আছে তোমরা কোনটার মধ্যে যেতে চাও কি তখন সেই অনুযায়ী আমাদেরকে বাসাই করে সেই অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আপনার ধরেন যে মনে করেন যদি মনে করেন যে গার্মেন্টস এর উপর প্রশিক্ষণ নিল তখন তারা আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলোতে চিঠি লিখে যে আমাদের এতগুলো আছে তারা তাদেরকে নেওয়ার জন্য আমরা একটা সুপারিশ করি এবং তাদেরকে দিয়ে দিই তারা সেই অনেক গার্মেন্টস এর ঠিকানা আমরা তাদের হাতে দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে তারা নিজেরা গিয়ে গিয়ে যোগাযোগ করে এবং আমাদের প্রয়োজনে আমরা চিঠি লিখে দেই যে আমাদের এতগুলো প্রশিক্ষিত মানুষ আছে এটা একটা কথা বললাম এরকম ট্রেড বিভিন্ন ট্রেডে আমরা বিউটি পার্লার গুলোতে আমরা চিঠি দিয়ে দিই আমরা বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়ে দিয়ে দেই যাতে করে তাদেরকে আমার সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে তারা যোগাযোগ করে এইভাবে তারা চাকরির জন্য চেষ্টা করে আর বিজনেস করতে গেলে ধরেন যে আমরা বিজনেসে করার জন্য আমরা যাচাই করি বিজনেসে আমাদের মার্কেট সার্ভে করা হয় সব সময় মানে আপনার বস্তিগুলোকে আমাদের সার্ভে না করে আমরা কখনো কোনো পদক্ষেপ নেই না এইটা তো দেখা যাচ্ছে যে আপনার ওই বিউটিশিয়ান তারপরে আপনার যে ইলেকট্রিসিটির কাজ মোবাইল মেয়েরা মোবাইল সারার কাজ করে হ্যাঁ তারপরে মেয়েরা বিজনেস শিখে বিজনেস শিখে মানে মার্কেটিং মার্কেটিং এর উপর ট্রেনিং দেওয়া হয় যে মার্কেটিং কিভাবে করবেন মার্কেটিং এর উপর ট্রেনিং দেওয়া হয় এই মার্কেটিং এর জন্য তারপরে আপনার যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের তো কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় ফেসবুকের মাধ্যমে কিভাবে বিজনেস করবে সেটাও শেখানো হয় তো এখন ঘটনা হলো যে ফেসবুকে কাপড় বিক্রি থেকে শুরু করে আপনার কম্পিউটারের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমাদের কম্পিউটারের বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন জিনিস কম্পিউটারের মাধ্যমে আউটসোর্সিং করা হয় এই আউটসোর্সিং টাও আমাদের একটা কোর্স এর মধ্যে পড়ে এই আউটসোর্সিং কোর্সটা আমরা করতেছি যারা যে নিজেরা বাড়িতে বসেও করতে পারে আবার আমাদের এখানে ক্যাফের মতো আছে ওরা আমাদের এখানে এসেও তারা এই কম্পিউটার ইউজ করে তারা ফ্রি টাইম গুলোতে করতে পারে মোবাইলেও করতে পারে আবার কম্পিউটার থাকলে তারাও সেখানে করতে পারে কিন্তু আউটসোর্সিংটা একটা বিশাল একটা টেকনিক্যাল একটা কোর্স এই আউটসোর্সিং টা আমাদেরকে আমরা মেয়েদেরকে শেখাই দিই এবং আমাদের এখানে কম্পিউটার ট্রেনিং ফ্রি একদম ফ্রি কম্পিউটার ট্রেনিং যেটা আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তো এখানে আপনার এই কাজগুলো আপনার সাথে করি আইসিটি মিনিস্ট্রি আছে আইসিটি মিনিস্ট্রি আমরা এই কাজটা করি তো এখানে আর কাজ আছে যেমন ধরেন যে অনেকে উম ফেসবুক চালাতে জানতো না কখনো না তারা ওই মোবাইল যে মানে অ্যান্ড্রয়েড মোবাইল তারা ওটাও ব্যবহার করতে জানতো না বস্তির মেয়ে ওরা তো অতটা ওটা এভাবে করতে পারে না তো এটা তো বুঝতে পারে না তো ওটা শেখাতে একটু সময় লাগে অনেক সময় লাগে কিন্তু ওরা এখন ব্যবসা করতে পারে ফেসবুক ইউজ করতে পারে এবং ফেসবুকের মাধ্যমে তারা ব্যবসাও করতে পারে এই যে ব্যবসাগুলো শেখানো এরা একটা 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 নারী আমরা মধ্যবিত্ত নারীরা যে করছে সেটা কথা কিন্তু নারীকে সেটাতে আপনার আহ মানে অল্প লেখাপড়া জানা তারা যে বিজনেসটা করতে পারছে সেটাই তো একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট মনে করি কোনো মতো ফেসবুকটা চালাতে পারলেই মোটামুটি ওরা আল্লাহ বিজনেস শুরু করে দিবে এবং এত ভালো বিজনেস করতেছে আপনি চিন্তা করতে পারবেন না আমাদের এখানে না মেয়েরা সফল মেয়ে হিসাবে যেগুলো আছে তারা কাপড়ের ব্যবসাতে বেশি সফলতা করেছে এবং কম্পিউটারে যারা শিখেছে তারা সবাই ট্রেনিং এ মানে চাকরি পেয়েছে মোটামুটি আরো এখনো শিখছে এখন শিখছে এবং তারা কাজের মধ্যে আছে স্বনির্ভরতার দিক দিকে আমাদের আল্লাহ রহমতে আহ চুয়াত্তর পার্সেন্ট হ্যাঁ মেয়েরা স্বনির্ভরতার দিকে গেছে বাকিগুলো আসলে মানে প্রশিক্ষণ নিলেও তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো তো যার কারণে সবাই আসলে ওইভাবে মানে আগাতে পারে নাই চুয়াত্তর পার্সেন্ট মানেও আমি মনে করি একটা বড় সফলতা আর বাকিরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে হয়তো আবার পরে করবে এখন এই মুহূর্তে করছে না চুয়াত্তর পার্সেন্ট করছে কিন্তু বাকিরা হয়তো আবার পরে করবে বাচ্চা কাচ্চা হয়ে গেছে যে ব্যাপারটা বুঝছেন আমরা যুবনারীকে প্রশিক্ষণ দিয়ে থাকি তো ওরা বলেছে যে আপা আমাদের বাচ্চা বড় হয়ে গেলে আমরা আবার শুরু করবো আমরা মানে এই এই কথাগুলো তারা আমাদেরকে বলেছে তো এটা একটা বিশাল ব্যাপার আমি স্বনির্ভরতার লক্ষ্যে তো কাজ করি আমরা যৌন নির্যাতন প্রতিরোধী কাজ করি আমাদের একশো উনষাটটা আপনার মামলা আমরা ইয়ে দিয়েছি আপনার মক ট্রায়াল মক ট্রায়াল বলতে আমাদের কোর্ট কোর্ট আছে না যেমন কোর্ট কাচারি কোর্ট কাচারির মধ্যে আমাদের অফিসের মধ্যে কোর্ট কাচারির মতো একটা মক মানে মেকি একটা ট্রায়াল হয়েছিল তো সেটাতে আমরা রিহার্সেল দিয়েছি একশো উনষাটটা মেয়েকে একশো উনষাটটা মেয়েকে রিহার্সেল দিয়ে কোর্টে পাঠাইছি তার কারণ হচ্ছে রেট মে এরা সবাই রেট মে তো এদেরকে কোর্টে পাঠাইছি কারণ কোর্টে হেনাস্তা করে এবং হেনাস্তা করে এত কথা বলে বিবাদী পক্ষের উকিল তারা ভয়ে ভরকায় না যায় থেকে করানো হয়। তো এটা কি বলবা ওটা বললে কি বলবো এটা বলবে কি বলবা এভাবে তাদেরকে রিহার্সেল করানোর পরে মক ট্রায়াল করানোর পরে তাদেরকে কোর্টে পাঠানো হয় এরকম আমরা একশো উনষাটটা মেয়ের মক ট্রায়াল করেছি এবং তাদেরকে উকিল আমাদের ফুলটাই উকিল আছে এই ফুলটাই উকিল তাদের লয় লিডার হিসাবে তারা কাজ করে এবং তাদেরকে কোর্টে যাওয়া আসার টাকা দুপুরে খাওয়ার টাকা হুম তারপরে বিয়ের বাবদেও আমরা কিছু টাকা দিয়েছি যাদের রেট মেয়েদের যে তারপরে শিফটিং তাদের বাসা যেহেতু একটা স্টিগমাটাইজ হয়ে গেছে তখন বাসা শিফটিং করতে হয় অন্য এলাকায় নিতে হয় ওই জন্য আমরা কিছু হেল্প করি যে ঠিক আছে আপনারা বাসার বাসা চেঞ্জের জন্য কিছু পয়সা লাগে তো ওটাও আমরা দিয়েছি এগুলা এগুলা মানে একটু প্রজেক্টের মধ্যে না এটা আমি পার্সোনালি কিছু দিয়েছি বাসা শিফটের কোনো টাকা আমি প্রজেক্ট থেকে পাইনি এগুলো পার্সোনালি আমি কিছু দিয়েছি তো এগুলো আমরা বিয়ে সাদের ব্যাপারে আমরা সাহায্য করেছি আমরা জনকর্মীদের সাথে টোটাল দশ হাজার যৌনকর্মীর সাথে আমরা কাজ করেছি এ পর্যন্ত এইচআইভি এইটসে এবং ছাব্বিশশো মানে একুশশো ছাব্বিশ জন জনকর্মীকে আমরা সামাজিক পথে অন্য পেশায় ফেরত পেরেছি একুশশো ছাব্বিশ জন জনকর্মী আমার একটা বিশাল ছয়তলা বিল্ডিং ছিল আপনার কুড়িল বাড্ডায় এটা এটা নয় বছর কাজ করেছি এই নয় বছরে আমরা একুশশো ছাব্বিশ জনকে জনকর্মীকে সামাজিক পেশায় পেরেছি এটা একটা আমাদের বিশাল অ্যাচিভমেন্ট কারণ এটা সরকারের একটা প্রকল্প ছিল ইউএনডিপি পান করেছিল তো এই প্রজেক্টটা আমাদের একটা বিশাল একটা সাকসেস প্রজেক্ট ছিল আমরা বড় বড় প্রতিষ্ঠানে হোটেল বেস সেক্স ওয়ার্কার তারপরে আপনার যে স্ট্রিট বেস সেক্স ওয়ার্কার ফ্ল্যাট এদেরকে আমরা ভালো ভালো প্রতিষ্ঠানে কাজ দিয়েছি এবং যা তারাই বেশিরভাগ কাজ নতুন কাজ বেছে নিয়েছে যাদের কথাটা এখনো জানাজানি হয়নি যে যৌনকর্মী হিসাবে যাদের প্রকাশ হয়নি এই ধরনের মেয়েরা বেশি ফিরে এসছে কিন্তু যাদের জনকর্মী হিসাবে মানে আপনার আমার আমি এই এই অ্যাচিভমেন্টটা খুব একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট এখানে যে একুশ পার্সেন্ট মেয়েরা মানে আগের মানে এই ভালো পেশায় আছে বাকিগুলা ফেরত গেছে কিন্তু তারপরে আমি মনে করি একুশ পার্সেন্ট একটা বিশাল একটা অ্যামাউন্ট আর বাকি যারা ফেরত গেছে তারাও আবার চলে আসবে যখন তাদের বাজার থাকবে না একটু বয়স হবে না দক্ষতাটা তো থেকে গেল শিক্ষা থেকে গেল তার সুতরাং তারা একটা সময় ফেরত আসতে বাধ্য হবে কারণ তাদের ক্লায়েন্ট থাকবে না ওই সময় তারা কি করবে তাদের এই যে দক্ষতাটা তারা এটা কাজে লাগায় তারা ব্যবসা করতে পারবে বা তারা কাজ করে খেতে পারবে সুতরাং আমি মনে করি যে আমাদের এই একুশশো ছাব্বিশ জন যৌনকর্মীকে আমরা ফিরাতে পেরেছি যে নয় বছর আমি একটা বিশাল ছয়তলা বিল্ডিং এর মাধ্যমে যৌনকর্মীদের আহ সামাজিক পুনর্বাসন করতে পেরেছি আরো একটা বিষয় আমি বলি যেখানে আপনার আহ এখানে একশো সরি দুইশো আটাত্তর জন বাচ্চা ছিল যে বাচ্চাদের কোনো বাবার পরিচয় ছিল না এই বাবার পরিচয় না থাকার কারণে স্কুল এ ভর্তি করতে পারতাম না এটা আপনার বিল্ডিং এর উপর গুলো ছিল আপনার হচ্ছে জনকুমদের সন্তানদের সেন্টার হোক আর নিচে ছিল হচ্ছে আপনার ড্রপিং সেন্টার তারা ডে টাইমে আসতো রাত্রেবেলা চলে যেত যৌনকর্মীরা তারা কাজে যেত ডে টাইমে এসে আমাদের কাছে সকাল সূর্যাস্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা আমাদের এখানে যৌনকর্মীরা থাকতে পারতো ঘুমাতে পারতো খেতে পারতো রান্না করতো সবকিছু করতো কিন্তু পর সূর্যাস্তের পরে তারা আমাদের এখানে থাকার নিয়ম ছিল না তারা ক্লায়েন্টের কাছে চলে যেত তো এটা হচ্ছে আমাদের নিয়ম ছিল তো আর বাচ্চারা থাকতো চব্বিশ ঘন্টা তাদেরকে আমরা স্কুলে ভর্তি করেছি অনেক বাচ্চা করেছে আমাদের এখান থেকে নয় বছরে অনেক বাচ্চা এসএসসি পাস করেছে যাদের পিতৃ কোনো পরিচয় পিত্র ছাড়া যখন কেউ নিত না তখন আমার হাজব্যান্ড বলতো যে সবার জায়গায় আমার নাম দিয়ে দাও আমার হাজবেন্ড বলতেন সবার জায়গায় আমার নাম দিয়ে দো স্কুলে আমরা তাদের পিতৃ পরিচয় নাই তো কিভাবে পিতৃ পরিচয় দিত তো আমার হাজব্যান্ড এবং আমার এক কলি আমার দেখা দেখে আমার এক যে স্যার নামও দিয়ে দেন হম তো এদের ওই দুইজনের নামে ওই স্কুলে ভর্তি করতে হতো বাচ্চা দিয়ে তো চলে যেত অনেক বাচ্চা বাচ্চা দিয়ে আল্লাহ চলে যেত তো সেখানে আমাদের বাবার নামও তো বাচ্চারা বলতে পারতো না তো এখানে দেখা যাচ্ছে যে আমার হাজবেন্ড এবং আমাদের এক কলিক মমিন ভাই আহ উনিও বলতেন যে স্যার আমার নামও দিয়ে দেন কোনো সমস্যা নাই বাচ্চারা তো পড়াশোনা করুক স্কুলে যাক তো এভাবে আমাদের যে বাচ্চাদেরকে বহু বাচ্চা আমরা ম্যাট্রিক করেছি কেউ নাইন টেন আমরা একদম মানে ডাস্টবিনের বাচ্চাও নিয়ে এসে আমরা লালন পালন করেছি আমরা দুশো আটাত্তরটা বাচ্চাকে আমরা নয় বছর সার্ভিস দিতে পেরেছি এবং এই বাচ্চাগুলোকে পরবর্তীকালে কি হয়েছে জানেন আমরা বড় হাতে পুলিশের মাধ্যমে থানার মাধ্যমে করতে দিয়েছি এবং এই থানা মাধ্যমে আমাদের করা হয়েছে এবং তাদের সাথে চুক্তি আছে যে তারা কখনোই তাদেরকে কাজের মেয়ে হিসাবে বা কাজের ছেলে হিসাবে যেন না নেয় তারা সন্তান হিসাবে তাদেরকে লালন পালন করবে এবং একটা থানার সাথে চুক্তি হয়েছে আমি নিজেরা কখনো করি নাই কারণ এটা আইনের ব্যাপার আমি আইনের বাইরে যেতে পারি না যার কারণে আমি আইনের মাধ্যমে আমি সমস্ত অ্যাডপ্ট অ্যাডপ্ট করার জন্য কাজগুলো করেছি কিছু তারা মা যে আত্মীয় স্বজনের কাছে চলে গেছে যারা পাশ করেছে তারা বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা ভালো পেশায় আছে তারা মায়ের পেশায় যায়নি আমরা প্রজেক্ট চলে যাওয়ার পরে পাঁচ বছর আমরা মনিটর করেছি এবং তারপরে তারা সবাই সচ্ছল আছে এবং মোটামুটি ভালো অবস্থানের মাধ্যমে আছে তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে এটা তো একটা বিরাট ব্যাপার তাদের জীবনযাত্রার মান যে যৌনকর্মীটা আমাদের স্ত্রীর যৌনকর্মী যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করতো রাস্তায় তখন রাত্রে বেলা মধ্যরাতে পার্কে যখন তারা ক্লায়েন্ট ওই বাচ্চা শিশুর সামনে তারা তারা বাচ্চা শিশুর সামনে যৌন কাজ করতো যার কারণে বাচ্চাদের তো মানে মেন্টালিটিটা অন্যরকম ছিল তারা ক্রেজ টাইপের ছিল তারা গালাগালি করতো তারা অন্য রকম ছিল আমাদের কাছে আসার পরে আমাদের কাছে থাকার পরে তাদের আচরণের অনেক পরিবর্তন হয়েছে তারা জানে যে গালি দিতে হয় না আমাদের সাথে যৌনকর্মীরা যাওয়া ছিল তাদের সাথেও আমাদের এই গালি পরিবর্তন করতে আমাদের কত যে সময় লেগেছে প্রথমের দিকে তারা প্রচন্ড গালি গালাজ করতো এবং ক্লায়েন্টের কাছ থেকে মানে ইয়ে মানে টাকা কেড়ে নিতে গিয়ে তারা কলার ধরতো এই হঠাৎ করে কলার ধরে ফেলতো মানে যখন মারামারি কারণে এরকম করতো কিন্তু বাট আস্তে 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 তারা বছরের পর বছর আমাদের সাথে থাকতে থাকতে তারা হচ্ছে আপনার সবস্টিকেটেড হওয়ার শিখলো গুড বিহেভিয়ার শিখলো আমরা তাদেরকে ভালোবাসা শিখালাম সুন্দর আচরণ শিখালাম এবং সেলস গার্ল সেলস গার্ল বিজনেস শিখালাম তাদের ভোকেশনাল ট্রেনিং দিলাম তাদের ক্যাটারিং এর ব্যবসা শিখালাম তাদের অনেক ধরনের মানে কোর্স যেটা করলাম করার পরে তাদেরকে কাজে দিলাম এবং আমরা আমরা এখন পর্যন্ত মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট হলেও আমি খুবই রিয়েলি হ্যাপি আমি টার্গেট করেছি প্রচুর কিন্তু অনেকে ফেরত গেছে আমার আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দেম সব অ্যাচিভমেন্ট হয় না সব অ্যাচিভমেন্ট হবে না ওদের মধ্যে মানে এত কম সময় পেয়েছি আমরা কিছুদিন কেন হচ্ছে না সেটা আমি আপনাকে বলি কারণটা কি কেন হচ্ছে না কেন আবার ফেরত গেল মনে করেন যে আমরা সাঁত্রিশ জনের বিয়ে দিলাম না তো সেখানে দেখা গেল যে ওই কিছুদিন যায় ভালো সংসার করে যে টাকা পুরো যায় তখন আবার ওই আগের গালি মানে হাজবেন্ডরা তখন দেখা যাচ্ছে যে ওই গালি দিচ্ছে গালি দিচ্ছে এবং শোনা যাচ্ছে তো শোনা যায় আবার শোনা যাচ্ছে না তো এখন যে হ্যাঁ একটা কল চলে আসছিল যাই হোক তো এখন ঘটনা হলো যে আপনার ওই যখন আবার ওরা বিয়ে হলো বিয়ে কিছুদিন থাকলো টাকা পয়সা থাকলো দেখা যাচ্ছে যে লোকগুলা খারাপ কিছু লোক করে যায় তখন ওরা করে কি আগের ইতিহাস নিয়ে গালি যখন দেয় তারা তখন অনেক কষ্ট পায় তখন তারা বলে যে আমি সমাজে ফিরতে চাইলাম কিন্তু আমাকে তো ফিরতে দিল না সমাজ আবার গালি আবার আমার মান সহযোগিতা কারণে তারা জি 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 হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এবং এই যে কষ্টটা তারা পায় তখন তখন তাদের সংসারটা ভেঙে যায় সাঁত্রিশটা আহ বিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট প্রায় ভেঙে গেছে আপা আমি খুবই সরি বলতে কারণ স্বামীগুলো ভালো পড়ে নাই এবং স্বামীরা গালি দেয় আগের ইতিহাস নিয়ে তখন তারপরে আমি মনে করছি প্রায় ফিফটি পার্সেন্ট ভালো আছে আনোয়ারা নামে একটা মেয়ে ও ই ইমামকে বিয়ে করেছে মসজিদের ইমাম ওকে বিয়ে করেছে এবং ভালো করেছে সে এখন সম্পূর্ণ নামাজি সম্পূর্ণ সংসারী এবং তারা আমি নামই শুধু বলেছি পরিচয় বলি নাই এবং কারো মানে এত ভালো আছে মানে চিন্তা করা কিছু কিছু মেয়ে অনেক ভালো আছে আবার কিছু কিছু মেয়ে আমার এইচআইভি প্রজেক্টেই আমি প্রায় মানে মানে অনেক প্রায় দুইশো বাইশ জনকে আমি তাদেরকে এইচআইভি প্রোজেক্টে নিলাম শর্ত হচ্ছে যে তোমরা দুইশো বাইশ জন যারা তোমরা যেটা ইয়ে করবে তোমরা কোনো যৌন কাজ করতে পারবে না তোমাদেরকে আমরা একটা ভালো স্যালারি দেব কিন্তু তোমরা যেটা করবে সেটা হলো কন্ডম প্রমোশন করবে অন্যান্য জনকর্মীদের মাধ্যমে এবং তোমরা থাকার জায়গা পাবে একটা বেতন পাবে কিন্তু তোমরা এই তিন বছরের মধ্যে আমাদের সাথে চুক্তি এই বছরের মধ্যে তোমরা কোনো যৌন কাজ করতে পারবে না এটা হচ্ছে কন্ডিশন হম তো এই যৌন কর্মীদের কাছে আমরা পুনর্বাসন করলাম তারা এই তিন বছর কাজ করেছিল আমাদের সাথে এবং তারা এখন বিভিন্ন এনজিও তে কাজ করে এবং তারা প্রিভেনশনেও কাজ করে তারা অন্যান্য কাজও করে তারা তিন বছর আমাদের সাথে হয়তো চুপ চাপের কিছু কেউ করছে যৌন কাজ কিন্তু তারা কন্ডিশন ছিল তাদের তারা যৌন কাজ করবে না তার বেতন পেয়েছে আমাদের কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট পেয়েছে একেবারে খারাপ না তাদের সংসার চলার মতো মানে তাদের চলার মতো তারা টাকা পেয়েছে এবং আমাদের সাথে কাজ করেছে বাইশ জন বাইশ দুইশো জন দুইশো বাইশ জন যৌন আমাদের সাথে কাজ করেছে আমরা তিন বছর তাদেরকে চাকরি দিয়েছি এই আর কি আসলে আপনাদের এই নারী উন্নয়ন শক্তির কর্মপরিধি আসলে শেষ করা যাবে না বলে আপনার কাছ থেকে যে সমস্ত তথ্যগুলো আমরা পেলাম বা শুনলাম সেটার জন্য আসলে ধন্যবাদ না কি দিয়ে আসলে এই রাষ্ট্র এই সমাজ অর্থাৎ বাংলাদেশ আহ আপনাদের ঋণ পরিশোধ করবে আমি জানি না কিন্তু মনে হচ্ছে আপনাকে আমি একজন বাংলাদেশি হিসাবে সালাম জানাচ্ছি আহ তো ব্যাপার যেটা আসলে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনারা অগ্রজা হ্যাঁ এই সমাজকে এই ঘুনে ধরা সমাজকে অর্থাৎ যেখানে নারীদের নেই নিরাপত্তা নারীদের নেই মূল্যায়ন সেই সমাজে এর একটা আমূল পরিবর্তন করার জন্য আপনাদের মতো বিকশিত নারীদের প্রয়োজন বলে আমি মনে করি তো আমি বাংলাদেশি যে সমস্ত সুশিক্ষিত এবং স্বশিক্ষিত এবং বিবেকবান নারীরা আছেন আপনারা এগিয়ে আসুন ডক্টর আফরুজা পারবিনের মতো তাহলে দেখতে পারবেন যে এক সময় আমরা নারীরা অবহেলার শিকার হব না আমরা পিছিয়ে থাকবো না আমরা আমাদের নিজ্য অধিকার গুলো কিভাবে পেতে হয় সেরকম আহ ধনী আমরা তুলতে পারবো এবং আমরা আদায় করে নিতে জানবো তা আরেকটা ব্যাপার আহ আপা যেটা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সেটা একজন নারীকে যদি আমরা কর্মক্ষম বা কাজের উপযুক্ত করে গড়ে তুলতে চাই হ্যাঁ তাহলে কোন দিকটাকে আমরা প্রথম প্রাধান্য দিব তার কে সামাজিক স্ট্যাটাস আহ তার শিক্ষা বা কি বলবো যে তারা কোন দিকটাকে আমরা প্রাধান্য দিলে পরে তাকে উপযুক্ত করে গড়ে তুলতে পারবো আমাদেরকে যেটা করতে হবে ধন্যবাদ আপা সেটা হলো যে আমাদেরকে আসলে প্রান্তিক জনগোষ্ঠী খুঁজে বের করতে হবে যাদের চলছে না যাদের চলছে না এটা একটা বিষয় একটা বিষয় হচ্ছে যে তাদের পরিবারকে এক বেছে নিতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার এই পরিবারের মধ্যে কে কে কাজ করে কে কে কাজ করে না কে কে কাজের যোগ্য কে কে কাজের যোগ্য না এখন দেখা যাচ্ছে যে আপনার যদি মনে করেন যে একটা 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 মানে সবাইকে কাজের চেষ্টা পরিবার পরিবার বাঁচাতে বাঁচাতে হবে হবে আগে আমাদেরকে রাইট এটা পরিবারকে একটা টার্গেট করতে হবে এই পরিবারটা একেবারেই খারাপ অবস্থার মধ্যে আছে এদের লাইভলিহুড খুবই খারাপ এদের জীবনযাত্রার মান আমাদেরকে উন্নয়ন করতে হবে তো এখন দেখা যায় যে আমাদের যদি পুরুষ হয় পুরুষকেও আমরা সাহায্য করি কারণ কি জানেন পুরুষটাই তো নারীকে মানে সেফ সিকিউরিটি দিবে আমরা পুরুষ নারী উভয়কেই সেই করি তবে প্রায়োরিটি দেয় আমরা নারীকে তো দেখা যাচ্ছে যে আমরা নারীকে প্রায়োরিটি দেই কিন্তু পুরুষকেও আমরা ছেড়ে দেই না কারণ ওই পুরুষটাই তাদের সংসারটা চালা যদি ভালো পুরুষ হয় তো আমরা পুরুষকে প্রশিক্ষণ দিব যার কারণে নারী পুরুষ নির্বিশেষে আমাদের কাজ করতে হবে যে জিনিসটা দেখতে হবে ওই মানে ওই বাড়িটাই কে মানে কাজ করলে কার কি দক্ষতা আছে দক্ষতা আগে যাচাই করতে হবে দক্ষতা যদি একটু আগানো থাকে যে যেদিকে সেটাকে আর একটু দিলে আপনি হচ্ছে ওটা ইয়ে হবে মানে আপনার আহ সলভ মানে সলভেন্ট হবে বা ওই পরিবারটা মানে আপনার সচ্ছল হবে তো আপনি ওইখানে ওইভাবে বাইর করবেন খুঁজে যে কে আসলে কাজ করলে পরিবারটা আর কি সচ্ছল হবে ওখানে গিয়ে অ্যাসেস করতে হবে যে বা পরিবারের সাথে আপনার কথা বলতে হবে পরিবারের কার কি দক্ষতা আছে ওটা বের করতে হবে খুঁজে তারপরে একটা ওই টার্গেট পিপুল চেঞ্জ করতে হবে যে আপনার মানে ঠিক করতে হবে টার্গেট পিপুল ঠিক করতে হবে যে একে কাজ কাজ দেওয়া যেতে পারে একে এই কাজটা দিলে এরকম সময় কিন্তু আমাদের ঘটনা হলো আমরা অনেক সময় দেখা যায় যে মানে গণহারে একটা একটা প্রজেক্ট নিয়ে নেই গণহারে প্রজেক্ট আমি কিন্তু টার্গেট সার্ভে না করে আমি সহজে আমি এই কাজটা করতে ইন্টারেস্টেড না একেবারে যদি মনে করেন যে এখন কি বিপদের মধ্যে পড়ে গেছে আমি যদি মনে করেন ওই পরিবারে আমি যদিও ডিজেবলদেরকে আমি অবশ্যই মনে করি যে মানে আগায় নিয়ে আসা উচিত কিন্তু তারপরে যদি মনে করি যে ওই ডিজেবলটা ওই পরিবারটা চালাতে পারছে না পারবে না এখন যদি আমি তাড়াতাড়ি মানে পদক্ষেপ নেই বরং এই লোকটাকে করলে ডিজেবল না আমি ডিজাবলকেও সাহায্য করতে ইন্টারেস্টেড বাট এখন আপাতত আমার এইটা জরুরি কারণ আকে ও বাঁচাতে হবে পরিবারটাকে ওই পরিবার জীবন খুবই খারাপ অবস্থা আমি যে ব্যাপারটা আপনার জানতে চাচ্ছিলাম যে কোন দিকটাকে প্রাধান্য দিতে হবে একজন নারীকে যদি আপনি যে কোনো কাজ দিয়ে দিলেন সেই কাজটা যেমন আজকে আপনি ডক্টরেট করেছেন হ্যাঁ তো আপনার কাজের পরিধি বা কাজের ক্লাসটা একরকম আর আমি মনে করেন যে প্রাইমারি লেভেল আমার কাজের দিকটা একরকম হ্যাঁ তো এই যে এই জন্য একজন নারীকে মানে একটা ভালো কাজ বা তার উপযুক্ত কাজ হ্যাঁ যদি আমরা একটা নারীকে এগিয়ে নিয়ে যেতে চাই সমাজে বা রাষ্ট্রে তাকে কোন দিকটাকে প্রাধান্য বেশি উচিত বলে আপনি মনে করেন নারীটাকে কিভাবে উপযুক্ত করে তুলতে হবে কোন প্রথম হচ্ছে যে আহ ওই বললাম যে মানে ওই ওর ওর কি দক্ষতা আছে ব্যবসা করতে পারবে কিনা মনে করেন যে একটা ওকে আমি স্বনির্ভর করবো ঠিক আছে তো কোন ব্যবসাটা করতে ইন্টারেস্টে কোন ব্যবসাটা ওর জন্য দরিদ্র এই জায়গাটায় কি ব্যবসা চলে একটা জায়গায় মনে করেন যে আমার বস্তিতে আমি ওর কিছু মেয়ে আছে আমাদের বস্তিতে আমি কাজ করি তো বস্তিতে এবং গ্রামে গ্রামে বস্তিতে বোধ কাজ করি তো আমাদের এখানে ধরেন গ্রামে যে কাজটা করি সেটা আবার বস্তিতে করি না যেমন গ্রামে যে কাজটা করি যেটা হচ্ছে যে আপনাদের হাঁস মুরগি পালন তারপরে গরু মোটা তাজা তারপরে সবজি পালন সবজির চাষ তারপরে মাছের চাষ হ্যাঁ তারপরে এই চারটা কাজ আমাদের হচ্ছে মানে আর একটা কাজ ব্যবসা বিক্রি সেল মার্কেটিং হম আর পাশাপাশি বিভিন্ন জিনিসের উপরে সচেতনতা এগুলো হচ্ছে গ্রামে আমরা করে থাকি হ্যাঁ আর মানে সবজি প্রসেসিং সবজিটাকে কিভাবে প্রসেস করবে প্রিজার্ভ করবে এগুলো আমরা শেখাই তো এখানে ধরেন এই গ্রামের যে প্রশিক্ষণ সেই গ্রামের যে ব্যবসা গ্রামের যে কাজ ও মার্কেটিং এর জন্য মার্কেটিং এর প্লেসে মার্কেটিং এ কি কিভাবে মানে কোনটা যার দরকার আছে কোনটার লিঙ্কেজ জব লিঙ্কেজ মার্কেটিং এর জন্য কি কি করতে হবে কোথায় তার জিনিস বেচবে কোন জায়গায় ঢাকায় পাঠানোর জন্য কি করতে হবে হ্যাঁ মনে করেন যে একটা প্রোডাক্ট তৈরি করলো এটা ঢাকায় যদি পাঠাতে হয় তাহলে তার সাথে কার কার সাথে linkage করতে হবে এগুলো সব দেখে ধরেন গ্রামের এই ব্যবস্থাটা করতেছি গ্রামের জন্য গ্রামে যেগুলো উৎপাদন বিভিন্ন ধরনের কৃষি কৃষির প্রশিক্ষণ আছে এই কৃষিটাই অনেক ট্রেনিং তাহলে জানি কৃষির উপরে যে আমাদের সবজি চাষ ফসল চাষ এগুলোর উপরে আমাদের অনেক বড় একটা বই আছে হ্যাঁ এটা একটা বিশাল একটা কোর্স তো এগুলো ধরেন যে আপনার আহ গ্রামের জন্য রাইট কিন্তু শহরের জন্য যেমন দেখেন আমাদের দোকানদারি এখন আমরা দোকানদার শিখাচ্ছি এখন দোকানদার কে কোন কাজে দক্ষ বা অভিজ্ঞ ওইটা বেছে আপনারা ওইখানে তাদেরকে ফিট করে দেন বা লাগিয়ে দেন আমার আমি যে আরেকটা দিক আপু আপনার সাথে আমি যুক্ত করব সেটা হলো যে প্রথম সেটা হলো যে একটি নারীর যে শুরু শুরুতে সেই ছয় বছরের একটি বাচ্চা মেয়েকে যদি আমরা চিন্তা করি তার প্রথম যে দিকটা আমার মনে হয় সেখানে শিক্ষাটা বেশি প্রয়োজন নারীদের শিক্ষার দিকে হ্যাঁ একজন নারীকে যদি আমরা শিক্ষিত করে তুলতে ঠিক ডক্টর আফরুজা পারবিনের মতো সে ডক্টরে ডিগ্রি নিবে সেই কথাটাই আহ তো এরকম যদি আমরা তাদেরকে অন্তত একাডেমিক শিক্ষায় শিক্ষিত করতে পারি হ্যাঁ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ উকিল হবে ব্যারিস্টার হবে চাকরিজীবী হবে বিজনেস ওমেন হবে এই ব্যাপারটাই তারপর আপনারা হয়তো এরকম বিভিন্ন কাজে তাদের দক্ষতা এবং উপযুক্ততা অনুযায়ী তাদেরকে আপনারা বিভিন্ন কাজে লাগিয়ে দেন আমাদের প্রথমটাই হচ্ছে শিক্ষা না শিক্ষা প্রথম হ্যাঁ এই কথা বলি বাংলাদেশে কিন্তু নারী শিক্ষা এগিয়ে আছে যে মেয়েরা কলেজ বলেন স্কুল বলেন মেয়েদের তো সেক্ষেত্রে আহ মেয়েদেরকে মানে আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত নতুন নতুন মেয়েদেরকে যে তোমরা ভালো করে লেখাপড়া করো আহ তোমরা এগিয়ে যাও নেতৃত্বে আছেন আমাদের নারীরা নারীরা হ্যাঁ অর্থাৎ দেশের কয়েক বছর যাবতীয় নারীরা নেতৃত্ব দিয়ে আসছেন সেই থেকেও আমরা কিছুটা হলেও সুখী এবং শান্তি পাই যে না নারীরা আহ একেবারে পিছিয়ে নেই এগোনোর চেষ্টা করছে এগুচ্ছে তো এই ধারাবাহিকতা যেন আমাদের বজায় থাকে এই জন্য নারীদের প্রতি বিকশিত নারী সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে নারীরা আপনারা এগিয়ে চলুন শিক্ষিত হন এবং কাজে দক্ষ হন তো আরেকটা ব্যাপার আহ আপু যেটা আপনার কাছ থেকে আবারও জানতে চাবো যে বাংলাদেশের সামাজিক বা রাষ্ট্রের বর্তমান প্রেক্ষাপটে সেটা সমাজ এবং রাষ্ট্র মানে এই দুই দিকেরই প্রেক্ষাপটে যে বিষয়টা আহ আপনার কাছ থেকে আমি জানতে চাবো যে নারীরা কতটুকু নিরাপদ আর যদি সে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ না হয়ে থাকে তো কিভাবে আমরা সেই নিরাপত্তা টুকু পেতে পারি বা নিরাপদ না হলে সেখানে উত্তরণের কি পন্থা বা পথ আমাদের অবলম্বন করতে হবে সামাজিক এবং রাষ্ট্রীয় দুই ক্ষেত্রে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি একজন মানুষ হিসেবে ধন্যবাদ তফিকা আমাদের একটা জিনিস খেয়াল করেন আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে আমাদের জনসংখ্যার ঘনত্ব এত বেশি এটা একটা কঠিন একটা বিষয় এই সমস্ত মানুষকে কন্ট্রোল করার জন্য আইনি ব্যবস্থা আইনের আইনের প্রয়োগ বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন কারণ যতগুলা পুলিশ দরকার যত জনগণের জন্য সেই পরিমাণ পুলিশ আমাদের নাই বা আইন প্রয়োগ করে সংস্থার সেরকম সার্ভিস ততগুলা নাই যত করাপশন মানুষ যত মানুষ এবং যত করাপশন চলছে সেই পরিমাণ পুলিশ যত দরকার সেই পুলিশ আমাদের নাই এটা স্বীকার করে নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে এটা যত দেশে বলুক যে আমাদের দেশে মানে ধর্ষণ হচ্ছে না আর এক দেশে ধর্ষণ হচ্ছে আমাদের দেশে বেশি ধর্ষণ হচ্ছে আমি মনে করি না আমি মনে করি যে আমাদের দেশ নিরাপত্তার দিক থেকে ভালো আছে কেন ভালো আছে যে এটা খুব এত জনগণের মধ্যে দুটা চারটা ঘটনা এটা কিন্তু ঘটনায় না আপনি ভারতে দেখেন বিভিন্ন ওয়ার্ল্ড দেখেন আমাদের বাংলাদেশে দেখেন যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয় অথচ দেখা যাচ্ছে যে আমেরিকায় পাঁচ মিনিট লোডশেডিং এ কি পরিমাণ রেপ হয়েছিল আপনি চিন্তা করতে পারবেন না অসংখ্য রেপ হয়েছিল অথচ আমাদের দিনের পর দিন কারেন্টই নাই মানুষের অন্ধকার তো মানে বহু জায়গায় বিদ্যুৎ নাই রাইট অন্ধকারে প্রচুর মানে রেপ হওয়ার সুযোগ আছে কিন্তু ওরকম রেপ কিন্তু আমাদের এখানে হয় না তবে হ্যাঁ নিরাপত্তা কোন জায়গাতেই নাই আসলে দুনিয়ার নারীদের কোথায় নাই আমাদের বাংলাদেশের সরকার সাধ্যমতো চেষ্টা করছে আমাদের সরকার মানে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এটা এত জনগণের মধ্যে এটা আসলে খুবই বিপজ্জনক আরো একটা বিষয় যে ধরেন যে এই যে মিডিয়ার যে যুগ আসছে এখন এই যে ফেসবুক মাধ্যমে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি তারপরে আপনার এই যে গুগলের মাধ্যমে আপনার এত মানে যৌনতা যেন একদম ইজি হয়ে যাচ্ছে এবং নতুন উঠতি বয়সের জেনারেশনের কাছে এটা একটা মানে মানে ভীষণ কঠিন একটা বিষয় আরো একটা বিষয় বলি যে আমাদের দেশে কিন্তু ফ্রি সেক্স না আমাদের দেশে যৌনতা একটা প্রয়োজনীয় জিনিস একটা মানুষের জন্য একটা যুবকের জন্য একটা প্রয়োজনীয় মানুষের জন্য যৌনতা একটা প্রয়োজনীয় জিনিস একটা প্রয়োজনীয় জিনিস কিন্তু সেটা তারা পাচ্ছে না অন্যান্য দেশে দেখা যাচ্ছে ওপেন সেক্স করতেছে বিভিন্ন জায়গায় ফ্রি সেক্স তো এখন আমাদের দেশে তো সেটা না আমাদের দেশে যেহেতু কন্ট্রোল সবাই আমরা কন্ট্রোল করি আবার আমাদের দেশে কন্ট্রোল করার জন্য জোর হচ্ছে দুই একটা বা ধর্ষণ হচ্ছে দুই একটা যাই হোক কিন্তু নিরাপত্তা যে একেবারে হীনতা আমি সেটা মনে করি আমি আমাদের দেশে অবশ্য নিরাপত্তাহীনতা আছে কিন্তু অন্যান্য দেশের তুলনায় বেশি না এটা একটা একটা কথা হচ্ছে যে এই যৌনতার যে চাহিদা তারা মেটাতে পারছে না কারণ তারা অনেকেই বেকারত্বের কারণে বিয়ে করতে পারছে না এই বিয়ে না করতে পারার কারণে দেখা যাচ্ছে যে নিজেরা ক্রেজি হয়ে যাচ্ছে এবং অনেক সময় তারা মনুষ্যত্ব হারাই ফেলছে এবং তারা খারাপ পথে চলে যাচ্ছে এবং তখন তারা ধর্ষণের জন্য তারা চেষ্টা করছে এবং নষ্ট হয়ে যাচ্ছে তাদের বিবেকটা নষ্ট হয়ে যাচ্ছে তো এইটা একটা বিষয় আরো একটা এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ধর্ষণকারীদের আহ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এটা একটা বিরাট কারণ যদি আপনার ধর্ষণকারীদের সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যেত তাহলে আপনার এই ধর্ষণটা হতো না দৃষ্টান্ত মানে এত লং প্রসিডিউর এটা আপনার পরীক্ষা নিরীক্ষা করে এই ধর্ষণটা যদিও মৃত্যুদণ্ড হয়েছে আমাদের দেশের মতো কিন্তু এত আইন করা কোথাও নাই দুনিয়ার আমাদের দেশের আইন সবচেয়ে করা এবং সবচেয়ে কঠিন কিন্তু এটা বাস্তবায়ন ঘটানোটা খুব কঠিন আমি মনে করি আমরা একশো উনষাটটা রেপ কেস নিয়ে আমরা ডিল করেছি আমি আপনাকে বলি ঘুরতে ঘুরতে আইনের পিছে ঘুরতে ঘুরতে যারা আপনার বিচার চায় তারা আর লাস্টে বিচার চায় না শেষে আমরা কি করি জানেন ওই মেয়েটার বিয়ে দেওয়ার জন্য ওই ফ্যামিলি থেকে টাকা নিয়ে ওর বাড়ি ট্রান্সফার করা এবং ওর বিয়ের ব্যবস্থা করে দিই আর তারপরে ওরা ঘুরতে ঘুরতে আর বিচারই চায় না তো বিয়ে দিয়ে দাও শেষ তো এখন কি করবো এখন তো বিয়েটার বিয়ে দেওয়া লাগবে ও খালি সারাদিন কোর্টের পিছনে ঘুরে বেড়ালো হবে না তাই না তার সংসার করতে হবে তার যুবক হয়ে গেলে তাকে সংসার করতে হবে মেয়েটা যুবতী হয়ে গেছে তো এই কারণে করি যদিও এটা আমাদের করার কথা না বাট আমরা ওই যারা মানে তারা বিচার চাইতে চাইতে মানে ঘুরতে ঘুরতে কোর্টের দরজায় সবচেয়ে মানে আমি বলি যে কোর্টের বারান্দায় ঘোরা যে কত কষ্টকর এবং কত পয়সার ব্যাপার নিজে কোর্টের বরন্তে যে মানে উকিলদের পয়সা দিতে দিতে অনেকে ফকির হয়ে যায় আমরা যদি আইন সহায়তা দিচ্ছি বিশেষ অল্প কিন্তু মানুষ যারা রিয়েলি বিচার চায় আমাদের দেশের বিচার ব্যবস্থা খুবই লেন্দি প্রসেস এত লেন্দি প্রসেস যে এটা আসলে বললাম যে মানুষ এত বেশি এত বেশি কেস সে আন্দাজ উকিল ও কম কোর্টের হচ্ছে আপনার ইয়ে কম আপনার ওই বিচারকও কম তো যার কারণে এত মানুষ কিউ বিরাট কিউ বিচারের নামে তাহলে আপনার কথা রেশ ধরে আমি বলছি তাহলে আমরা কি এটা বলবো যে বিচারের নামে প্রহসন সরাসরি বলছি আমি আমরা বললাম যে মানে কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আর পয়সা দিতে দিতে তারা এতটাই তিক্ত বিরক্ত হয়ে যায় যে শেষে আর বিচারের আশা না করে তারা আসলে পুরোটা বিষয় এত বড় সাহস নাই আমার প্রশাসনের হ্যাঁ বলার কারণ হচ্ছে আমার রেসপেক্ট করে দেশ দেশ এবং জাতিকে রেসপেক্ট করে কথা বলতে হচ্ছে আমি কিন্তু এটা সত্যি কথা যে ঘুরতে হচ্ছে সেটে আচ্ছা এখানে শুধু আমার মনে হয় নারীরা শুধু আহ ধর্ষণের শিকার হয়েই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে না তাদের আমি আপনার কথায় রেশ ধরে বলছি যে আরো নিরাপত্তার কতগুলা দিক আছে আমার মনে হয় যা নারীদের সেটা হলো যে যেমন আপনার যৌতুক চা হ্যাঁ তারপর কাজের ক্ষেত্রে যেটা মানে আহ উর্ধতন কর্তৃপক্ষের দ্বারা মানসিক বা শারীরিক একটা শিকার তারপর কি বলে যে রাস্তায় চলাচলের ব্যাপারে একটা ইট্রেজিং এর ব্যাপার ধর্ষণ সেটা তো চূড়ান্ত পর্যায়ে যে আমরা শিকার হই বা বিচার পাই কি পাই না সেটা পরে দেখার বিষয় আমাদের হয়েছে কি যে আইন আছে অবশ্যই আইন আছে একটা দেশ যেহেতু এটা যেহেতু একটি রাষ্ট্র রাষ্ট্রের অনেক রকম বিধান থাকে বা আছে হ্যাঁ আইন থাকে আসলে সেই আইনের প্রয়োগটা হয়তো এখনো পুরোপুরি আমরা নারীরা পাচ্ছি না তো আশাবাদী যে এত আন্দোলন এত চাওয়ার মাঝে এক সময় একদিন হয়তো আমাদের সেই চাওয়াগুলি পূরণ হবে তো শুধু আমার ধর্ষণ না আমি যেটা আশা করব আমি ডক্টর আফরোজা সাথে সুর মিলিয়ে বলবো যে প্রতিটি ক্ষেত্রে আমাদের নিরাপত্তা দরকার কারণ কন্যা এই তিনটি স্তরে একটা মেয়ের একটা নারীর এই তিনটি স্তরে কিন্তু তারা অবদান রেখে যাচ্ছে সংসারে সমাজে রাষ্ট্রের কারণ একজন নারী ছাড়া কোনো নর পৃথিবীতে কিছু করতে পেরেছে ভাবাই বাতুলতা তো আমি আমাদের যে আজকের অতিথি আমার শ্রদ্ধা বড় আপা ডক্টর আফরুজা পারবিন আপনি আসলে এত মূল্যবান মতামত বা কি বলে যে সংবাদ দিয়েছেন আমাদের যেটা থেকে আমি মনে করি আজকে যারা অনেকেই এখানে উম অনেক রকম কমেন্টস করছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা এতটাই উপকৃত হচ্ছি বা হব যে আপনাদের কাছ থেকে আজকে আরেকজন অতিথি ছিলেন আমাদের সাথে উনি একজন জার্নালিস্ট তো আপনাদের দুজনের কাছ থেকে আমরা আজকে এতটাই মূল্যবান কিছু তথ্য এবং কথা শুনতে পেলাম যেটা দিয়ে আমি মনে করব আমার মতো যারা নতুন বা আরো যারা আসবে নারীদের নিয়ে কাজ কাজ করার করার জন্য জন্য বা সমাজকে রাষ্ট্রকে নিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ কাজ করতে পারে তো সবাই উপকৃত হবে আর আরেকটা ব্যাপার আপু আজকে আপনা আপনাকে আমি যেটার জন্য আবারও আহ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো সেটা হলো বিকশিত নারী সংঘের এই মঞ্চে এসছেন আহ বিশ্ব বাংলার আয়োজনে এই মঞ্চে আপনাকে আসার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ তো আপনার কাছ থেকে আমি কিছু পরামর্শ বা কিছু জানতে চাচ্ছি যে আপনি কতটুকু জানেন আমার সাথে পরিচয় হওয়ার পর থেকে যে এই নারী সংগঠন বা এই বিকশিত সাথে পরিচয়ের পর থেকে বিকশিত কি করে যাচ্ছি কি করলে পরে বিকশিত আরো বিকাশ লাভ করবে নারীদের সেবা দেওয়ার ব্যাপারে যদি আপনার মূল্যবান কিছু মতামত আমাদের প্রদান করেন ধন্যবাদ আপনার সাথে আমার বহু বছর থেকে জানাশোনা এবং আপনি চেষ্টা করছেন যে আপনি যারা দুর্বল তাদেরকে সবল করার জন্য এটা একটা ভালো উদ্যোগ কিন্তু আমি আপনাদের কাছে যেটা বলতে চাই যে শুধুমাত্র আমরা যেটা করি ত্রাণ দেই হ্যাঁ ত্রাণ দেই এবং কিছু প্রশিক্ষণ দেই তো এটার পাশাপাশি ধরেন যে আমাদের কিছু আরো কিছু কাজ যেগুলো করা দরকার ক্ষমতায়নের জন্য মানে কন্টিনিউ যাতে সে মানে মানে এগিয়ে যেতে পারে মানে স্বনির্ভর হয়ে যায় এরকম কিছু করতে পারলে সবচেয়ে ভালো আপনাদের জন্য এটা পরামর্শ আপনারা অনেক ত্রাণ দেন আমি জানি আপনাদের অনেক শীতের সময় কম্বল থেকে শুরু করে হুইল চেয়ার থেকে শুরু করে আপনারা অনেক দ্বারা দুস্থ তাদের যেটা দরকার সেটা আপনারা আপনাদের দাদাকে দেন এবং তারা আপনার প্রশিক্ষণও দেন আমরা জানি তো এখন আমার আমার কাছে আপনার মনে হয় কি জানেন আহ আপনাদের যেটা করা উচিত সেটা হলো যে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত ফান্ড না খুঁজে আপনাদের ফান্ডারের কাছে যাওয়া উচিত আপনি বিভিন্ন ধরনের ডোনার আছে যেগুলো আপনি কাজ করবেন এবং আপনার ডকুমেন্ট যেটু করবেন যে কাজটা করবেন সেটা আপনি ডকুমেন্টেশন করবেন আর ডকুমেন্টেশন না করলে ধরেন যে ইউ ক্যানট শো ইউর অ্যাক্টিভিটিস আপনি আপনার কাজ যদি আপনি না শো করতে পারেন দেন ইউ ক্যানট গেট অ্যানাদার ওয়ার্ক সো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা ডকুমেন্টেশনের দিকে খুব ভালো করবেন এবং ডকুমেন্টেশনটা ইয়ারলি অবশ্যই আপনার অ্যানুয়াল রিপোর্ট এবং এগুলো যেগুলো আছে এগুলোতে ফটোগ্রাফি প্লাস হচ্ছে রিপোর্ট অ্যাক্টিভিটি যে কাজগুলো সেগুলো আপনি বর্ণনা দেবেন অডিটের কাজগুলো একদম ট্রান্সপারেন্টলি একদম মানে মানে অডিট মানে করাবেন রেগুলার এবং যেটা মনে করি যে মানে আমি মনে জানি আপনি করান কিন্তু মানে ডকুমেন্টেশনটা আরো পোক্ত করতে হবে আপনাদেরকে হ্যাঁ আপনারা অনেক কাজ করেন কিন্তু সেই অন্তর্জে অতটা ডকুমেন্টেশন আপনাদের করা হয় না যেটা আমরা করি তো আপনাদের কাজ কাজ খালি করলেই হবে না কাজের সাথে ডকুমেন্টেশন থাকতে হবে এবং ইতিহাস থাকতে হবে একটা হিস্ট্রি থাকতে হবে আমাদের আমরা বিরানব্বই সাল থেকে কাজ করছি আমাদের হিস্ট্রি আছে আমাদের কারণ কোন ডোনারের সাথে কাজ করেছি সেগুলো হিস্ট্রি আছে আমাদের মিনিমাম ফাইভ ইয়ার্স আপনার ইয়ে তো তো রাখতেই হবে ডকুমেন্টেশন আপনার ফাইল পত্র সমস্ত কিছু আমরা মিনিমাম মানে অডিট রিপোর্ট রিপোর্ট পাঁচ বছর তো রাখবোই আর আগের হিস্ট্রি গুলো আমরা কত ডোনারের সাথে কাজ করছি একটার পর একটা ডোনারের লিস্ট এবং কি কি কাজ করেছি সবগুলো আমাদের কাছে আছে এটা একটা আর একটা কথা হচ্ছে যে ফান্ড না মানে ব্যক্তিগত ফান্ড পাশাপাশি আপনার হচ্ছে ডোনারের সাথে আপনার প্রজেক্ট প্রজাল গুলো একটা দক্ষ মানুষ দিয়ে লেখাতে হবে এবং দক্ষ কনসালটেন্ট দিয়ে লেখাতে হবে এবং তাদেরকে ওই বিডিং এর জন্য আপনার ইয়ে খুঁজতে হবে ফান্ড ফর এনজিওস

আহ একটা প্রজেক্ট করলাম তো এটা আমরা ওই ফান্ড ফর এনজোস থেকে পেলাম ফান্ড ফর থেকে অনেক আমরা মানে ডকুমেন্টেশন পাই ্যাড পাই এই অ্যাড গুলো দেখে দেখে আপনাদেরকে এই বিজ্ঞাপনে অ্যাটেন্ড করতে হবে এবং প্রজেক্ট প্রপোজাল লিখতে হবে প্রজেক্ট প্রপোজাল লেখার জন্য আপনাদের দক্ষ লোক থাকতে হবে আমি আমার প্রজেক্ট প্রপোজাল আমিই লিখি এবং আমাদের একটা টিম আছে শুধুমাত্র তারা এড দেখবে আমাদের পাঁচ জনের একটা টিম আছে এই পাঁচ জনের টিম শুধু কাজ করে কি জানেন শুধু সারাদিন ধরে ওই ad দেখে আর project লেখে এড দেখে আর প্রজেক্ট লেখে এই পাঁচজন আলাদা এই পাঁচজনের অন্য কোনো কাজ নাই ধন্যবাদ আপু আপনার এই উপদেশমূলক এবং পরামর্শমূলক কথাগুলোর জন্য অবশ্যই আমি আপনার সাথে আবারও ব্যক্তিগত ভাবে যোগাযোগ করব আসলে আপনি সারাদিন এত ব্যস্ত ছিলেন যে আপনাকে পেতে আমাদের একটু দেরি হতে হয়েছে তার জন্য না 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 আমি আমি আমরা আপনাকে পেয়েছি এই জন্য আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আর একটা মিটিং থেকে আমরা আর একটা মিটিং শেষ করে তারপরে আসলাম এটা অভিযোগ আমার ডোনারের সাথে জি এই জন্য আসলে কৃতজ্ঞতা ভাষা নেই আপনি এত ব্যস্ত একজন মানুষ আমাদের সমাজের এবং সমাজ উন্নয়নের জন্য এত কাজ আপনি করে যাচ্ছেন যে আমার তো গা শিহরে উঠছিল আপনার যে কাজের ধরন শুনে আসলে সত্যি মানে এখানে আপনাকে আপনাকে না কি বলবো যে আপনাদের যে নারী উন্নয়ন শক্তি বাংলাদেশ সরকার আপনার কাছে আপনাদের কাছে এবং আমি একজন বাংলাদেশি হিসেবে বলবো যে ঋণী হয়ে থাকলাম কিভাবে আপনাদের ঋণ পরিশোধ করবো অনেক ধন্যবাদ আপনি অনেক ভালো মানুষ দোয়া করবেন আমাদের জন্য আর আমি যেন অসহায়দের পাশে থাকতে পারি এই কামনা করছি আর আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের দুইজন অতিথি ছিলেন একজন আগে বিদায় নিয়ে চলে গেছেন উনিও অনেক ব্যস্ত একজন মানুষ আহ উনি আরেকটা লাইভে চলে গেছেন তো আপু আপনাকে আহ তাই না ও আজকে আরেকটা লাইফ ছিল তো যে আপনারা সমাজের জন্য কি করছেন না নিজের ঘর সংসারের পাশাপাশি এরকম ছুটে বেড়াচ্ছেন সমাজের জন্য দেশের জন্য পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের জন্য যে কি করলে পরে আমাদের নারী সমাজকে এগিয়ে নেওয়া যায় কি করলে পরে আমাদের নারী সমাজটা ভালো থাকবে আমরা কিন্তু আসলে নারীদের কথা বলছি আমরা কিন্তু পুরুষদের সাথে কাজ করছি পুরুষদের জন্য কাজ করছি যেমন আমাদের বিকশিত যদিও বিকশিত নারী সংঘ নাম আমরা কিন্তু বহু পুরুষদের জন্য কাজ করে যাচ্ছি যিনি আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা যদি আমরা সক্ষম হই সেই সহযোগিতা করার জন্য আমরা আমাদের সাধ্য মতো আমরা আহ জন্য সহযোগিতা করে যাচ্ছি আপনিও করে যাচ্ছেন তো আপু সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর আসার জন্য আহ আবারও সালাম জানাচ্ছি আহ আবারও দেখা হবে দেখা হবে ধন্যবাদ ধন্যবাদমণ্ডলে আপনাদেরকে